সুপ্রসিদ্ধি, শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আপনাদের আজকের ফিল্ম টক উইথ ফাহমিদায়। আজ এই আয়োজনের 14তম পর্ব, আর এই লাইভ আপনারা দেখছেন ডক্টর ফাহমিদা আক্তার ফেসবুক পেজ থেকে। আপনাদের সাথে আমি আছি, ডক্টর ফাহমিদা আক্তার, সহযোগী অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মূল অনুষ্ঠানে যাবার পূর্বে শোক, শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত হৃদয়ে স্মরণ করি বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য নায়ক সালমান শাহকে। আজ তাঁর 24তম মৃত্যুবার্ষিকী। ঝড়ো হওয়ার মতো যে ক্ষিপ্রতায় তিনি জয় করেছিলেন এদেশের দর্শকের হৃদয়, তা বিলীন হয়নি। প্রায় 3 বছরের চলচ্চিত্র জীবনে 27টি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি স্থায়ী আসন অধিকার করে নেন এদেশের লাখো দর্শকের হৃদয়ে। তার মৃত্যু এদেশের চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। এবার ফেরা যাক আমাদের মূল আয়োজনে। আজ ফিল্ম টক উইথ ফাহমিদায় অতিথি হিসেবে আছেন বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রের একজন জনপ্রিয় নারী নির্মাতা। নারী তার লিঙ্গগত পরিচয় হলেও পুরুষের সমান স্পর্ধায় তিনি বাণিজ্যিক চলচ্চিত্রের সমরে যুদ্ধ করে যাচ্ছেন নিজ দক্ষতার স্বাক্ষর রেখে। পারিবারিক সূত্রে তিনি এ পেশায় আসেননি, তাই এই পেশা সংশ্লিষ্ট জ্ঞান অর্জনে সম্বল ছিল তার আত্মবিশ্বাস, তীব্র আগ্রহ, একাগ্রতা আর শিক্ষাগত যোগ্যতার এক মেধাবী অতীত। সমসাময়িক সময়ের নানা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাকে তিনি বিনোদনের মোড়কে বাণিজ্যিক চলচ্চিত্রের ফর্মুলায় ফেলে উপস্থাপন করেন দর্শকের সামনে। তিনি বাংলাদেশের জনপ্রিয় ধারার চলচ্চিত্রের একজন উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিচালক, নার্গিস আক্তার। সালাম আলাইকুম নার্গিস আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি এই আয়োজনে সংযুক্ত হয়েছেন, এবং আমরা আপনার কাছে প্রশ্নোত্তর পর্বে যাব। তার আগে দর্শকদেরকে আসলে আপনার চলচ্চিত্রের একটা তালিকা দেখিয়ে নিতে চাই, ঠিক আছে নাগিস আপা? তারপর আমরা আলাপচারিতায় যাব। অবশ্যই জি। চলচ্চিত্র জীবনের শুরুতে অনেক তথ্যচিত্র নির্মাণ করলেও নার্গিস আক্তারের প্রথম কাহিনী ছবি মেঘলা আকাশ নির্মিত হয় 2002 সালে। চলচ্চিত্রটির মূল ভাবনা ছিল এইচআইভি এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নারী প্রচারের প্রসঙ্গ এসেছে এই চলচ্চিত্রে। 2005 সালে সেলিনা হোসেনের ছোট গল্প হৃদয় ও শ্রমের সংসার অবলম্বনে নার্গিস আক্তার নির্মাণ করেন 403-এর ঘর। সন্তান লাভের আশায় আমাদের সমাজে, বিশেষ করে গ্রামাঞ্চলে, অনেক পুরুষই বহু বিবাহ করে এবং সেখানে বন্ধাত্বের জন্য কেবল নারীকে দায়ী করা হয় অনেক ক্ষেত্রে। এই বিষয়গুলো উঠে এসেছে 403-এর ঘর চলচ্চিত্রে। 2008 সালে নির্মিত হয় তার মেঘের কোলে রোদ চলচ্চিত্র। মেঘের কোলে রোদ ছবিটি রোমান্টিক আবহের এই ছবিতে এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তিদের নিয়ে সমাজে প্রচলিত নানা ভ্রান্তিমূলক ধারণাকে তুলে ধরা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে এইডস আক্রান্ত রোগী বা তাদের সন্তানদের সামাজিকীকরণ ও মানবাধিকার প্রসঙ্গে। রবীন্দ্রনাথের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নার্গিস আক্তার নির্মাণ করেন অবুজ বউ 2010 সালে। তার পরিচালিত পুত্র এখন পয়সাওয়ালা নির্মিত হয় 2015 সালে। 2016 সালে নির্মাণ করেন পৌষ মাসের পীড়িত। এই চলচ্চিত্র নির্মিত হয়েছে নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প অবলম্বনে। রবীন্দ্র উত্তর বাংলা নাটকের কালজয়ী নাট্যকার নাট্যাচার্য সেলিম আলদিনের কথানাট্য জৈবতী কন্যার মন অবলম্বনে এবছর নার্গিস আক্তার একই শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করেন। চলচ্চিত্রটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এবারে আমরা একটু নার্গিস আপার প্রাপ্ত বিভিন্ন পুরস্কারগুলো সম্পর্কে একটু দেখে আসি। হ্যাঁ, নার্গিস আক্তারের প্রাপ্ত পুরস্কারের তালিকাটাও দেখা যাচ্ছে দীর্ঘ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি স্বীকৃতি পেয়েছেন তার কাজের, অভূষিত হয়েছেন নানা পুরস্কারে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2 বার। প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ এবং অবুজ বউ চলচ্চিত্রের জন্য তিনি যথাক্রমে 2002 এবং 2010 সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এছাড়াও এই কার্ডে উল্লেখ করা হয়েছে তার প্রাপ্ত অন্যান্য পুরস্কার এর প্রসঙ্গে। এখন নার্গিস আপা আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমাদের গল্প আড্ডা প্রশ্নোত্তর শুরু করি শৈশব থেকেই। এখন আপনার বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতিচারণ সম্পর্কে একটু শুনতে চাই, এবং তখনও কি চলচ্চিত্রকে নিয়ে আপনার কোনো স্বপ্ন তৈরি হয়েছিল কিনা মনের ভেতর? আমার বেড়ে ওঠার দিন বলতে তো আমার মানে শিশুকাল, আমার কৈশোর, এই সময়টার কথাই আমি বলবো। আমি মানে এখন আমাকে দেখলে বোঝা যাবে না সেটা, আমি আসলে ছোটবেলা থেকেই একজন শিল্পী মানুষ ছিলাম। আমি ছোটবেলা থেকেই আপনার বিভিন্ন নাটকে আমি অভিনয় করতাম, শিল্পকলা করতাম, এবং আমি ক্লাসিক্যাল নাচ এবং লোক নৃত্যের একজন শিল্পী ছিলাম। তো পারিবারিক ভাবে শিল্পকলায় শিল্পচর্চার জন্য আমার একটা রেগুলার চর্চা ছিল, কিন্তু কখনোই মানে শিল্পী হিসেবে এটাকে পেশা হিসেবে নিব এইরকম চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই ছিল না। তার কারণ হচ্ছে যে আমি ছাত্রী হিসেবে অসম্ভব ভালো ছিলাম, আর আমার বাবার প্রথম যে শর্তটা ছিল সেটা ছিল যে আমি অলওয়েজ যাতে ভালো রেজাল্ট করি। আমি কখনো আমার স্কুল জীবনে এবং পরবর্তীতে কলেজ জীবনে আমি ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হইনি। পরবর্তীতে যখন হ্যাঁ আমি মানে পড়াশোনার চাপটা আমার পরিবার থেকে আমার উপর একটু বেশি ছিল, যার জন্য পাশাপাশি আমার শিল্প চর্চা ছিল। আর চলচ্চিত্র নির্মাণ করার চিন্তা ভাবনা তো ওই বয়সে আসারই কথা না, তবে চলচ্চিত্র প্রেমী ছিলাম, মানে বড় বোনের সাথে বা বান্ধবীদের সাথে সিনেমা দেখা সবসময় এটা একটা হবির মধ্যে ছিল আমার। তো পরে একটা সময় যখন আমি আমার গ্রাজুয়েশন শেষ করলাম, তারপরে ইউনিভার্সিটি প্রায় 9 মাসের জন্য, ঢাকা ইউনিভার্সিটি প্রায় 9 মাসের জন্য বন্ধ ছিল, তো আর কবে আমি অ্যাডমিশন নিতে পারবো মাস্টার্সে এটা নিয়ে একটা আমাদের একটা টানাহেঁচড়া চলছিল তখন। তো ওই সময়টায় ইনফ্যাক্ট আমি ডেভেলপমেন্ট কমিউনিকেশনের উপরে কাজ করতে একটা এনজিওতে বেশ কিছুদিন মানে প্রায় 9-10 মাস কাজ করেছিলাম। ওই কাজটা করতে গিয়েই এই জায়গাতে একটু ইন্টারাপ্ট করি, আপনি আপনার বেড়ে ওঠাটা কোথায়? আমি আমি এমনি মানে ইন্টারনেট ঘেটে দেখলাম যে আপনি মাদারীপুরে বোধহয় আপনার দেশের বাড়ি না? আর হ্যাঁ আমার দেশের বাড়ি মাদারীপুরে, আমার স্কুল কলেজ মাদারীপুরে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। তো পরে যখন ওই সময়টা যেহেতু আমাদের মানে পড়াশোনাও একটা ব্যাঘাত ছিল, মানে দেখা গেছে যে কবে ইউনিভার্সিটি খুলবে, তারপরে আমরা আবার ভর্তি হব, ক্লাস শুরু করব, তো ওই সময়টাই আমার বিয়ে শাদিও হয়ে যায়। বিয়ের পরে দেখা গেল যে আমার জি বলেন না মানে অনার্স পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়? জি জি মানে না গ্রাজুয়েশনের পরে, তো যখন আপনার বিয়ে হলো জি তখন আপনার আমার হাজবেন্ডকে দেখলাম, সে আমার বাবার চেয়েও কঠিন। তার কারণ সে অল থ্রু আমার রেজাল্টটা জানতো, আমি আমার এজ এ স্টুডেন্ট আমি কেমন ছিলাম। দেখলাম আমার বাবার যেমন প্রেশার ছিল আমার পড়াশোনার প্রতি, তার চেয়ে বেশি প্রেশার এই ভদ্রলোকের। তার কারণ হচ্ছে তুমি আগে ভালো রেজাল্ট করো, নিজেকে সেটেল করো, তারপরে তোমার শখ আল্লাহ কি আছে না আছে এগুলো দেখা যাবে। তো খুব কঠোর ভাবে আমাকে পড়াশোনা উনি করিয়েছেন। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে মানে ইন কোর্সে আমার রেজাল্ট টেজাল্ট সব দেখে ওনার একটাই কথা ছিল যে আমাকে মাস্টার্সে খুব ভালো রেজাল্ট করে বের হতে হবে। তো মাস্টার্স পরীক্ষার আগে আগেই আবার আমার ছেলে হয়ে গেল, মানে আমার ছেলে হলো অক্টোবরের 1 তারিখে আর আমার মাস্টার্স পরীক্ষা শুরু হলো অক্টোবরের 9 তারিখে। তো যা হয় আর কি, আমি তো তখন একটু ভেবেই নিছিলাম যে তোমার প্রথম পরীক্ষাটা আমার ভালো হবে না, যেহেতু বেবি হয়ে গেছে। আমার ইয়ে ছিলেন, চেয়ারম্যান ছিলেন হোসনেরা কামাল ম্যাডাম, কিন্তু দেখা গেছে যে আমার অল থ্রু পেছনের রেজাল্ট সবকিছু মিলে, ইন কোর্স সবকিছু মিলে, মানে আমার ওই অবস্থাতেই আমার পরীক্ষার রেজাল্ট এত ভালো হলো যে আমি
ওখান থেকে ফার্স্ট ক্লাস নিয়ে বের করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো পর আমার বেড়ে ওঠার পিছনে তো আপা মানে দেখছি যে হাইলি প্রোডাক্টিভ, মানে মানে একাধারে আপনি সন্তান জন্ম দিচ্ছেন আবার পড়াশোনায় এত ভালো রেজাল্ট। হ্যাঁ মানে এটা তো আসলে মানে যিনি মেধাবী তিনি আসলে বরাবরই মেধাবী। আমি হ্যাঁ মেধাবী তো অবশ্যই ছিলাম আদারওয়াইজ, কিন্তু আমি মনে করি এই এই ক্রেডিটটা পুরোপুরি আমি আমার হাজবেন্ডকে দিতে চাই, কারণ উনি আসলে অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছিলেন এবং ওইভাবেই আমাকে উনি গাইড করেছেন দেখে কিন্তু আমার পক্ষে মানে সংসার সন্তান সব সামলানোর পরে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হওয়া সম্ভব হয়েছে। তো যেহেতু ওই ওই সময় এই এই আপনার এই সমাজ কল্যাণ বিষয়ক উচ্চতর শিক্ষা প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই যে আসলে চলচ্চিত্র কিন্তু সমাজ এবং মানব কল্যাণেরই একটা অংশ, হ্যাঁ, বা একটা মাধ্যম। এখন এই অডিও ভিজুয়াল মাধ্যমের আমরা যখন এর উদ্ভবের গোড়া থেকে দেখি যে এটা মানব সমাজকে প্রভাবিত করে আসছে এবং এ কারণেই চলচ্চিত্রে যদি কোনো মিসরিপ্রেজেন্টেশন থাকে বা তথ্যের কোনো বিকৃতি থাকে তাহলে সেটার নাবোধক প্রভাবও কিন্তু সমাজে পড়ে। এখন আমাদের সমষ্টিগত, হ্যাঁ, আমাদের সমষ্টিগত অভিজ্ঞতার যে প্রতিফলন বা মানসিক বিকাশ বা সংস্কৃতির চর্চা, শিক্ষা, বিনোদন, হ্যাঁ, ইত্যাদি নানা ক্ষেত্রে যে চলচ্চিত্রের যে ভূমিকা, হ্যাঁ, এটা দিন দিন বেড়েই চলছে। এখন আপনার পড়াশোনার সময়ে চলচ্চিত্রের এই দিকগুলো নিয়ে কি আপনি ভেবেছিলেন নাকি সমাজ কল্যাণ বিষয়ে আপনার যে উচ্চতর শিক্ষা সেই শিক্ষা কি আপনাকে চলচ্চিত্রের এই দিকগুলো নিয়ে ভাবিয়েছিল কিনা? আমাদের সমাজ কল্যাণে তো একটা সাবজেক্ট থাকে ডেভেলপমেন্ট কমিউনিকেশন, সেখানে তো উদ্দিষ্ট জনগোষ্ঠী টার্গেট গ্রুপের কাছে আমরা পৌঁছাতে হলে একটা ভিজুয়াল মিডিয়া যে একটা এফেক্টিভ মিডিয়া, এবং আমাদের দেশের আপামর জনগোষ্ঠী যারা হয়তো বা লিখতে পারে কোনো রকম, পড়তে পারে কোনো রকম, ততটা মানে স্বশিক্ষিত আমরা বলবো, তারা শিক্ষা থেকে বঞ্চিত, শিক্ষার সুযোগ থেকে, তাদেরকে এডুকেটেড করতে হলে বিশেষ করে যারা একটা বয়সের একটা স্টেজ পার হয়ে আসছে, যারা স্কুল কলেজে ইভেন যাওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে কিন্তু আপনি এডুকেটেড করতে হলে সবচাইতে এফেক্টিভ মিডিয়া হচ্ছে ভিজুয়াল মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া, এবং আমি জি অডিও ভিজুয়াল মিডিয়া। এবং আমি যখন ওই যে আমার ওই 9 মাসের ওই ব্রেকটায় আমি যখন যে এনজিওটার সাথে আমি কাজ করতাম সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ভিউ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, এবং ওখানে আপনার আমরা বিভিন্ন ডকুমেন্টারিজ তৈরি করতাম, ওখানে প্রবলেম হাইলাইট করতাম, বিভিন্ন সোশ্যাল ইস্যুস স্পেশালি ফোকাস করতাম আমরা নারীদের উপরে, নিরাপদ মাতৃত্ব, নারীরা কি করে এম্পাওয়ার্ড হবে, তাদের লিগাল ইস্যুস, এই জায়গাগুলোকে আমাদেরকে বেশি হাইলাইট করতে হয়েছিল। তো দেখা গেছে যে ডকুমেন্টারির দোর হচ্ছে বিভিন্ন এনজিওর স্ক্রিনিং আর ম্যাক্সিমাম টেলিভিশনের টেলিভিশন পর্যন্ত, এর বাইরে ডকুমেন্টারি আপামর জনগোষ্ঠীর দেখার কোনো সুযোগ নাই, এখনো নাই, এখনো অনেক ভালো ভালো ডকুমেন্টারি আমাদের দেশে তৈরি হচ্ছে কিন্তু সেগুলো প্রদর্শনের তেমন কোনো ব্যবস্থা দেখছি না। তো তখন আমি জাস্ট আমার মাথায় আসলো যে আমার যে বর্তমানে যে বার্নিং ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো নিয়ে যদি চলচ্চিত্র নির্মাণ করা যায় এবং সেটা যদি লার্জ স্ক্রিন অপশনে গিয়ে থিয়েটারে ওটা প্রজেকশন করা হয়, একই সাথে আমি হিউজ দর্শক কভারেজ পাবো, প্লাস আরেকটা জিনিস আমি টেলিভিশনের ক্ষেত্রে ফেস করতাম বিশেষ করে বিটিভির ক্ষেত্রে যে ওনারা খুব সেন্সরের দিক থেকে খুব কঠোর ছিল, আমার ফার্স্ট ছবি মেঘলা আকাশ তৈরি করার আগেই আমি একটা টেলিফিল্ম তৈরি করেছিলাম ফোর্ট ফাউন্ডেশনের সাথে, টেলিফিল্মটার নাম ছিল আননোন প্রিডেটর, অজানা ঘাতক, এইচআইভি এইডস এর উপরে। তো তখনকার সবচেয়ে সুপারহিট জুটি ইলিয়াস কাঞ্চন এবং চম্পা ওনারা ভলান্টিয়ারলি কিন্তু কাজ করেছিল আমার সাথে, কারণ আমাদের উদ্দেশ্যটাই ছিল জাস্ট এইডস এর মতো একটা বার্নিং ইস্যু তখন আসছে মাত্র ওয়ার্ল্ড এ শোনা যাচ্ছে যে এই ইস্যুটা যদি জন, এটা হচ্ছে আপনার 96 এ, আচ্ছা, তো তখন হ্যাঁ ওটা তৈরি করার পর যখন বিটিভিতে দিলাম বিটিভি ওটাকে বিশাল 2 পাতার সেন্সর লিস্ট করে দিল যে এই শব্দগুলো সব কেটে কেটে নিয়ে আসেন, এই সিনগুলো কেটে কেটে নিয়ে আসেন, আমি দেখেন এইডস নিয়ে কথা বলবো, এইডস এর বিষয়ে জনগণকে আমি সচেতন করব, আমি সেখানে কন্ডম ইউজের কথা বলতে পারবো না,
বিটিভির সেন্সারে তাই ছিল। আমি সেখানে বলতে পারবো না দৈহিক মিলন, আমি বলতে পারবো না কমার্শিয়াল সেক্স ওয়ার্কারের বাংলা টার্মটা, আমি বলতে পারবো না এই যে এত ধরনের কথাবার্তা, এবং তার অল্টারনেটিভ যে শব্দগুলো বিটিভি আমাকে সাজেস্ট করেছিল, মানে যেটা সবচেয়ে ফানি ছিল, বলছে যে নারী, যে নার্গিস আপা, আমরা এই বিটিভির এই প্রসঙ্গে আসার আগে আমার মনে হয় যে আপনি তো পাশ করে বেরুলেন, একটা এনজিওর সাথে আপনার স্কুলিং হলো, কিন্তু আমার যেটা জিজ্ঞাসা ছিল যে চলচ্চিত্র এটা একাধারে বাণিজ্য শিল্প, আবার কারিগরি নির্ভর একটা মাধ্যমও বটে। এখন এই মাধ্যমে পরিচালনার জন্য যে টেকনিক্যাল নলেজের দরকার হয় শৈল্পিক চিন্তার পাশাপাশি, বা আপনার যে এনজিওটি ব্যাকগ্রাউন্ড সেটার পাশাপাশিও, হ্যাঁ, এই যে কারিগরি জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনি আসলে কেমন করে গেছেন, বা এটা কি কাজ করতে করতে আপনি শিখেছেন, নাকি আপনার কোনো ইনস্টিটিউশনাল এডুকেশন ছিল? আচ্ছা, সেটা হচ্ছে যে আমার যখন ওই টেলিফোনটা নিয়ে এই এক্সপিরিয়েন্সটা হলো, তখনই কিন্তু আমার মাথায় আসলো যে আমি না, আমি লার্জ স্ক্রিন অপশনে যাব, বড় পর্দায় আমি সেম ইস্যুটা নিয়ে কাজ করব, খুব বিনোদনের মাধ্যমে এডুকেশনটা দেব আমি, এডুকেশন টু এন্টারটেইনমেন্ট, এই চিন্তাটা নিয়ে তখন আমি কেনাডিয়ান সিডার সাথে আমি কথা বললাম, এবং তারা খুব ইন্টারেস্ট শো করলো, ইমিডিয়েট আমাকে তারা কানাডায় স্কলারশিপ দিয়ে পাঠিয়ে দিল ফিল্ম মেকিং এর উপরে পড়াশোনা করার জন্য। তো ওখানে গিয়ে আমি ডিরেকশনের উপরে পড়াশোনা করলাম, আমার ওয়ার্ল্ড ভিউতে আমার যে কারিগরি নলেজ যেটুক ছিল তার সাথে আরো যে নলেজ গুলো আমার আরো নেওয়া দরকার সেগুলো সম্পর্কে আমি আরো জানতে পারলাম, এবং কানাডা থেকে আমি যখন ব্যাক করে আসলাম, ব্যাক করে এসে আমি প্রপোজাল লিখে আপনার বিভিন্ন আমি ডোনারদের সাথে কথা বললাম, এবং ম্যাক্সিমাম ডোনারই এটা ইন্টারেস্ট শো করলো, কারণ তখনও মানে এইডস এটা বলতেই আপনার একটা লজ্জার ব্যাপার ছিল। তো আমি শাবানা আজমিকে অ্যাপ্রোচ করলাম যে আমি একজন এমন একজন আর্টিস্টকে এখানে অ্যাডভোকেট হিসেবে চাই, যিনি মূল মেসেজটা দেবেন, এবং টোটাল সাউথ ইস্ট এশিয়ায় তার অ্যাকসেপ্টেন্স আছে, সব দেশেই এটা মেটেরিয়াল হিসাবে যাবে। তো উনিও খুব অ্যাপ্রিসিয়েট করলেন, এবং উনি ছবিটায় উনি পার্টিসিপেট করবেন উইদাউট এনি মানি, এবং ভলান্টিয়ারলি উনি কাজটা করলেন। তো কাজে আমার বেসিক ট্রেনিং, একদম প্রথম বিগিনিং ট্রেনিংটার কথা যদি বলি, আমার বিগিনার্স ট্রেনিং ছিল ওয়ার্ল্ড ভিউ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, পরবর্তী ইন্ডিয়ায় আহমেদাবাদে, তারপরে হচ্ছে কানাডায়। তো কানাডা থেকে আমি, হ্যাঁ, আমি কানাডা মন্ট্রিয়াল থেকে যখন ফিল্ম মেকিং এর উপরে পড়াশোনা করে দেশে আসলাম, এবং আমার প্রথম ছবি যখন আমি তৈরি করতে গেলাম, আসলে লার্নিং বাই ডুইং হচ্ছে বেস্ট ট্রেনিং আমার মনে হয়, কারণ আমি আগে ভিডিও ফরম্যাটটা নিয়ে কাজ করতাম, ফিল্মে এসে আমি ফিল্ম ফরম্যাটটা নিয়ে কাজ করেছি, এবং ওখানে আমার সাথে যারা মাস্টার মাইন্ড যারা কাজ করেছে, আমি সবার কথাই খুব শ্রদ্ধা ভরে আমি স্মরণ করব। আমার সাথে যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিলেন, এডিটর ছিলেন, রাইটার ছিলেন, সবাই, ওনাদের কাছ থেকে আমি টাইম টু টাইম এত কিছু শিখেছি, এবং সিনেমাটা যখন মেঘলা আকাশ যখন আউটপুটটা এসেছে, ওটা তো বলতে গেলে বাংলা চলচ্চিত্রের কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। না, অবশ্যই, আমি আমি তো মনে করি যে আপনার এই ছবিটা, যদিও এটার মূল ভাবনা হচ্ছে যে এইচআইভি এইডস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ বা নারী পাচারের প্রসঙ্গ, কিন্তু আপনি যে কাজটার আপনাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে, সেটা হচ্ছে যে এফডিসি কেন্দ্রিক বিনোদন নির্ভর ছবির আঙ্গিকে আপনি সমাজ সচেতনতামূলক যে অনেক তথ্য এখানে সংযুক্ত করেছেন, এবং আমরা দেখি যে কখনো কখনো অ্যানিমেশন, কখনো গ্রাফিক্স, আবার কখনো কাহিনীর চলন, আবার কখনো বিষয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যকে কিন্তু দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন, এবং সেটা খুব হৃদয়গ্রাহী করে, মনোগ্রাহী করে। এবং কাস্টিং এও দেখি যে একদম উপমহাদেশের সুদক্ষ অভিনেত্রী শাবানা আজমি বা তারকা খ্যাতি সম্পন্ন অভিনেতা আইয়ুব খানকে আপনি কাস্টিং করেছেন। এখন এই ছবির নির্মাণ অভিজ্ঞতা, মানে আপনি প্রথম এফডিসি কেন্দ্রিক একটা ছবির সেটআপে আপনি অনুপ্রবেশ করলেন এই ছবির মধ্য দিয়ে, সেই অভিজ্ঞতাটা কেমন যে একজন নারী নির্মাতা হিসেবে? আসলে এটা একটা ধারণা আছে অনেকের যে এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র এবং এফডিসির বাইরের চলচ্চিত্র, আমার মনে হয় কি জানেন,
সংসার করতে হলে যেমন একটা নারীকে তার শ্বশুর শাশুড়ি, তারপরে তার ননদ দেবর সবার মাঝখানে অন্তত একটা সার্টেন পিরিয়ড হলেও সংসার করে সেই এক্সপিরিয়েন্সটা, তার অ্যাডজাস্ট করার ক্ষমতা, তার অ্যাটিটিউড, বিহেভিয়ার সবকিছুর ব্যাপারে একটা পরিপক্কতা আনা দরকার। একা একা সংসার করে কিন্তু সেটা হয় না। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট 5 বছর এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকা উচিত। প্রতিটি ফিল্ম মেকারকেও FDC তে থেকেই কিন্তু ছবি বানানো উচিত। FDC তে গিয়ে যদি আমি ছবি না বানাই, তাহলে তো আমি ক্ষেত্রটা পাবো না। আমি ওখানে গিয়ে আমি সেট পাবো, ফ্লোর পাবো, লাইট পাবো, ওরকম দক্ষ দক্ষ টেকনিশিয়ান পাবো, যাদের কাছ থেকে একটা বিগিনার ফিল্ম মেকারের অনেক কিছু জানার থাকে। প্লাস বিহেভিয়ার এবং অ্যাটিটিউডের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে FDC কেন্দ্রিক যত টেকনিক্যাল পার্সন আছেন, তারা কিন্তু একদম ফিল্ম মেকিং এর ঠিক অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কমান্ড এবং তার একটা চলচ্চিত্রের যে ভাষা, মানে বড় পর্দায় সেটাকে তুলে ধরার জন্য যে ক্যামেরার ল্যাঙ্গুয়েজটা বা এডিটিং এর মাধ্যমে স্টোরি টেলিংটা, এটা কিন্তু FDC-র বাইরে সম্ভব না। তার কারণ আপনি দেখেন তো, FDC-র বাইরে কাজ করে কয়টা লোক আজকে মাহফুজুর রহমান খানের মতো ক্যামেরাম্যান হতে পেরেছে, মুজিবুর রহমান দুলুর মতো এডিটর হতে পেরেছে। ওনারা কিন্তু সেই জহির রায়হানের সময় থেকে, জহির রহমান স্যারের হয়তো বা অ্যাসিস্ট্যান্ট এডিটর, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিল, সেখান থেকে করতে করতে আমি যখন কাজে গেছি, তখন ওনারা একদম মানে প্রতিষ্ঠিত এক একজন টেকনিশিয়ান। তো আমি যদি গুণী লোকের সাথেই কাজ না করি আর ফিল্মের এনভায়রনমেন্টেই কাজ না করি, ফিল্মের ল্যাঙ্গুয়েজ গুলো যদি আমার কানে না বাজে, আমিও বলতে অভ্যস্ত না হই, তাহলে আমি একজন পেশাদার চলচ্চিত্র নির্মাতা কি করে হব? তাহলে তো আমার লিমিটেশন থাকবে। আমি কিন্তু আসলে FDC কেন্দ্রিক বলাতে আমি কিন্তু আপনাকে আরো সেই জায়গাটাতে প্রফেশনালিজমের জায়গাটাতে হাইলাইট করছি। হ্যাঁ, যে মূলধারার কাজ করতে, আমি যেমন ধরেন বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে অনেক নারী নির্মাতা আছেন, অনেকেই আছেন, কিন্তু তাদের আসলে একটা পারিবারিক যোগাযোগ ছিল চলচ্চিত্রের সাথে, হ্যাঁ, চলচ্চিত্র শিল্পের সাথে। অনেকের একটা দীর্ঘ চলচ্চিত্র অভিনয়ের আবার ক্যারিয়ারও ছিল, এখন এরপর তারা পরিচালনা এসেছে। কিন্তু আমি যতদূর জানি, আপনার চলচ্চিত্রের সাথে পারিবারিক বা অভিনয়ের ক্যারিয়ার কোনোটাই ছিল না। হ্যাঁ, কিন্তু আমার আপনি আমার পারিবারিক জি আমি আমার পারিবারিক কানেকশন হ্যাঁ আমার পারিবারিক কানেকশন ছিল না। আমার আমি কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ শুরু করিনি, যে আমি ওস্তাদের হাত ধরে আমি FDC তে ঢুকেছি। আমি একটা পরিপূর্ণ ডিরেক্টর এবং টেকনিক্যালি নো হাউ হয়ে আমি ফ্লোরে দাঁড়িয়েছি। এবং যখন আমার টিমে এই প্রায় 60-70 জন টেকনিশিয়ান রিয়ালাইজ করেছে যে হ্যাঁ আমি জানি, আমি কাজ জেনেই আমি ফ্লোরে এসেছি, এবং আমি অ্যাক্টিং থেকে শুরু করে কস্টিউম, কোরিওগ্রাফি, এভরিথিং আমি জানি, এবং এই সম্পর্কে আমি প্রতিটা টেকনিশিয়ানের একজন হেল্পফুল কলিগ ছিলাম, তখনই কিন্তু তারা প্রপার রেসপেক্টের সাথে আমাকে অ্যাকসেপ্ট করেছে। এবং আমার মনে আছে যে আমি যখনই ফ্লোরে যাব, আমি যখন গাড়ি থেকে ফ্লোরের সামনে নামতাম, অনেকে দূরে দাঁড়িয়ে কিন্তু কমেন্ট করতো, ওই যে আসছে। এটা কিন্তু আমাদের কিছু কিছু শিল্পী, যেমন আমার খুব ক্লোজ বান্ধবী ছিলেন মরহুম দিতি, মারা গেছেন, আমার বন্ধু মৌসুমী, ওরা কিন্তু এটা খুব এনজয় করতো, বলতো তুমি তোমার ইমেজটা এইভাবেই রাখবা, ওই যে বাবা আসছে, এটাই আমরা চাই। হ্যাঁ, এটা বলার দরকার নাই যে ওই যে একজন নারী নির্মাতা আসছে, কিচ্ছু পারে না, ঢুকবে, বসে থাকবে, অ্যাকশন কাট। আপনি ভাবতে পারবেন না যে আমার আমার শুটিং হওয়া মানে ওখানে এভরিডে 5 থেকে 7 জন ডিরেক্টর প্রডিউসার শুধু আসতো আমি কি কাজ করি সেটা দেখার জন্য। আদৌ কি আমি জাস্ট অ্যাকশন কাট করে বসে থাকি, নাকি আমি প্রপার ডিরেকশন দিয়ে কাজ নামাই? এবং বিশেষ করে আমার মনে আছে যে চাষি ভাই, উনি তখন বেঁচে ছিলেন, আমার ছবি যখন শুটিং হচ্ছিল, দিলীপ বিশ্বাস দাদা উনি বেঁচে ছিলেন, আমাদের আব্দুল লতিফ বাচ্চু কত বড় ফটোগ্রাফার, ওনারা কিন্তু সবাই মানে একদিন হলেও আমার সে আসবে,
বসবে, চা খাবে, দেখবে কাজ। হ্যাঁ, এবং ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করতো। ওনাদের কথা ছিল একটাই, যে তুমি কখনো ছেড়ে যেও না, তুমি কাজ জানো কাজ করো। কিন্তু সবকিছুর উপরেও তো একটা জিনিস তো আমাদের অস্বীকার করার নাই, যে লিঙ্গের দিক থেকে আমি মেয়ে। তো ডমিনেট যে কেউ করতে চায় না, চায় নাই তা আমি বলবো না, কিন্তু আমি মনে করি আমাকে স্মার্টলি হ্যান্ডেল করে তাদেরকে বের হয়ে আসতে হয়। তার কারণ হচ্ছে যে এটা তো মানে নারীরা সব ক্ষেত্রেই এই এই বৈষম্যের শিকার হবে, তো কাজে তা ওটা তো আমি বটে। মাথায় নিয়েই তো আমি কাজে গেছি। তো যখন হ্যাঁ, আমি সাকসেসফুল আমাদের হয়ে, বিশেষ করে, হ্যাঁ, আমাদের বাংলাদেশের আসলে মানে এটা তো আসলে পুরুষ অধ্যুষিত বা পুরুষ নিয়ন্ত্রিত, হ্যাঁ হ্যাঁ, সমাজ। যে সুতরাং সেই যে সমাজের প্রতিটা ক্ষেত্রেই নারীর পথ চলাতে যে তো বাধা আছেই, কিন্তু হুম তার উপরে আপনি যেই পেশায় কাজ করেন সেটা আসলে 8-10টা হুম পেশার মতো, এটা একটা বিরল পেশা। হ্যাঁ, যে সেটাই তো বললাম যে যে আপনি যে একেবারে মানে এমন এক জায়গা থেকে এসেছেন যেই যেই পরিবারের সাথেও সংশ্লিষ্টতা ছিল না, তো সেই জায়গাতে না আপনার আসলে কৃতিত্বটা আরো বেশি যে এরকম একটা বিরল পেশায় আপনি গিয়েছেন এবং সেটা স্মার্টলি হ্যান্ডেল করে। হ্যাঁ, মানে এটা যে যদিও আপনার ক্ষেত্রে ভিনি ভিসি ভিডি আপনি জয় করেছেন, কিন্তু সেই জয়ের প্রক্রিয়াটা এত সহজতর ছিল না। না অবশ্যই এটা আমাকে অর্জন করতে হয়েছে, সেটা আমার টেকনিক্যাল স্কিল দিয়ে, আমার মেধা দিয়ে। এবং আমি সব সময় মনে করি যে স্টিল আমার লার্নিং প্রসেসের মধ্যেই আমি আছি। আমি কিন্তু আমার প্রতিটা ছবি শেষ করি এবং প্রতিটা ছবিকে আমি একদম ক্রিটিক্স এর মতো করে আমি চেকলিস্ট তৈরি করি, এই ছবিতে আর কি করা সম্ভব ছিল, কেন করতে পারিনি। সেই এক্সকিউজটা এজ এ মেকার হিসেবে আমি আমাকে দিতে দেই না। সবসময় আমি ওই চেকলিস্টটাকে নেক্সট প্রজেক্টটা শুরু করার আগে আবার গো থ্রু করি, যে এই প্রজেক্টে আমি চেষ্টা করব এই সমস্যাগুলো যাতে না হয়, এই জায়গাগুলো যাতে আমি ওভারকাম করে বের হতে পারি। এবং এভাবেই আমি কাজ করছি। এবং আপনি বলেছেন আমার ছবির লিস্ট, মোটামুটি আমি থেমে থাকি নাই। আমি একটার পর একটা ছবি করে গেছি। এখন আমাদের শ্রদ্ধেয় নাট্যাচার্য সেলিম আলদিনের জৈব কথানাট্য নাটক হ্যাঁ, জৈবিক ওই কন্যার প্রসঙ্গে মন আমরা যাব, রেডি হয়ে আছে। ওই প্রসঙ্গে আমরা আচ্ছা যাব, যে ওই ওই চলচ্চিত্রটির প্রসঙ্গে যাব, চলচ্চিত্রটির ট্রেলারও দেখাবো। আচ্ছা, এখন একটা প্রশ্ন জি করি, যে লগ্নিকারীদের পুঁজি, হ্যাঁ, আপনার চলচ্চিত্রের ভাবনা ভাষা মানকে নিয়ন্ত্রণ করে কিনা। মোদ্দা কথা যে পুঁজির কাছে কখনো কখনো আপনি আপনার স্বকীয়তাকে মানে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে হয় কিনা। ইনফ্যাক্ট যেহেতু আমার যে অর্গানাইজেশন ফেম কম বাংলাদেশ, মানে ফিমেল কমিউনিকেশন, আমাদের নিজেদেরই 3-4টা ছবি আমরা নিজেরাই প্রডিউস করেছি। তো অ্যাজ এ প্রডিউসার আমিও কিন্তু বুঝি যে প্রডিউসারের মানিটার দরদটা কোথায় আছে এবং সে কিভাবে নিশ্চয়তাটা চাইবে। তো কাজেই সেটা মাথায় রেখেই তো আমি চলচ্চিত্রটা বানাই, চলচ্চিত্রগুলো বানাই। কিন্তু একটা জিনিস কি জানেন, যে চলচ্চিত্র এটা হলে লাগবে কি লাগবে না এবং এটা ব্যবসা করবে কি করবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এটা অনেক কিছুর উপরে নির্ভর করে, এনভায়রনমেন্ট, সিচুয়েশন, ওই সময়কার কন্টেম্পোরারি ইস্যু কিনা, প্লাস ওটাকে কিভাবে প্রমোট করা হচ্ছে। হ্যাঁ, একটা প্রমোশনের জন্য কিন্তু একটা এভারেজ চলচ্চিত্র অনেক সময় খুব ভালো ব্যবসা করে যায়, খুব সুপারহিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রডিউসারের মানিটা যাতে সিকিউর থাকে ওটাকে আমি মাথায় রেখেই কাজ করে যাই এটা নিয়ে। আর কোনো কম্প্রোমাইজের ব্যাপার তো এখন পর্যন্ত আমার ভাগ্যে ওরকম কোনো প্রডিউসার আসে নাই, কারণ আমি বাইরের প্রডিউসার যাদের সাথে এই কাজ করেছি আমি দেখেছি ওনাদের অ্যাটিটিউড, ওনারা মানে ভেরি মাচ কনফিডেন্ট অ্যাজ এ ডিরেক্টর আমার উপরে ছিল। এবং সবসময় বলেছে কাস্টিং এর ক্ষেত্রে তারা কখনো মাথা ঘামায় নাই, বলছে না 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 এটা ওনার ছবি, পরে যদি কোনো কারণে এই ছবি না চলে বা কোনো কারণে যদি আর্টিস্ট ফেল করে স্ট্রেট আমাকে উনি বলে বসবে, আপনার রিকোয়েস্টেই তো আমি আর্টিস্টটাকে নিয়েছিলাম। তো কাজেই আমি বেসিক্যালি খুব নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ আমি আমি মনে করি যে গল্পের সাথে ম্যাচ করে এই ধরনের শিল্পীকে নিতে হলে সেটা যে সবসময় আমরা ইন্ডাস্ট্রি শিল্পী পাবো বা এক্সিস্টিং শিল্পী পাবো তা ঠিক না।
আর আমি তো কোনো স্টার নির্ভর ডাইরেক্টর না, আমি স্টার নির্ভর ডাইরেক্টর না, আমি কোনোদিন মাথায় রাখি না অমুককে নিলে আমার ছবি চলবে, সে যদি ওই আলাল ক্যারেক্টারে না যায় জোর করে তাকে আলাল বানাবো। আমি কালিন্দি খুঁজেছি প্রায় 1 বছর ধরে, যে কারণে আমার অনুদানের ছবি কিন্তু লেট হয়েছে। কালিন্দির যে চোখ এবং গায়ের যে কমপ্লেকশন আপনি তো জানেন সেটা, এই দুটোকে মিলাতে গিয়ে, এই দুটোকে মিলাতে গিয়ে আমি বাংলাদেশের একটা নায়িকাকে মিলাতে পারিনি। প্লাস বয়স, প্লাস বয়স, এই দেখ কালো রং এই 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 কথাটা ভালো কথা বললেন যে আসলে আমাদের জনপ্রিয় মানে চলচ্চিত্রে আমরা নারীকে বিশেষ করে আমরা মানে নারীকে আমরা দেখি যে নায়িকাকে ধবল, বিশেষ করে নায়িকাকে ধবল বরণ উপস্থাপন করে, ধবল বরণ করে উপস্থাপন করতে হবে নারীকে, একটা প্রবণতা আছে। এবং চলচ্চিত্র থেকে সমাজেও আমরা দেখি যে এই ধারণাটা সংক্রমিত হয়েছে, যে কারণে আপনি দেখবেন যে বিয়ের বাজারে এখনো কনের গায়ের রং তার যোগ্যতার মাপকাঠি হয়ে দাঁড়ায়, তার যে গায়ের রংটা আর কি। এখন এই ধরনের বাস্তবতাকে প্রত্যাখ্যান করেছেন নাট্যাচার্য সেলিম আল দীন। হ্যাঁ, উনি এক কালো মেয়ের দুই জনমের আখ্যান রচনা করলেন জৈবিতী কন্যার মূল নাটকে। হ্যাঁ, এখন এই নাটকের কিন্তু একটা মহাকাব্যিক ব্যাপ্তি আছে। হ্যাঁ, এখন এই সেলিম আল দীনের শিল্প ভাবনাকে আপনার চলচ্চিত্রে নিয়ে আসার প্রক্রিয়াটা কত কঠিন ছিল বা সহজ ছিল কিনা? আমাকে 2.5 বছর লেগেছে এই স্ক্রিপ্ট রেডি করতে, মানে আমি 18তম ভার্সন নিয়ে শুটিং এ নেমেছি, মানে 18তম ভার্সন কারেকশনের পরে। এবং সেক্ষেত্রে আমি আমার গুণীজন নাসিরুদ্দিন ইউসুফ ভাই, যিনি অনেক বার এটাকে মঞ্চে করেছেন, কিন্তু উনি তো মঞ্চের ল্যাঙ্গুয়েজে বলছেন, মঞ্চে এটাকে কিভাবে প্রেজেন্ট করা হবে, দর্শক মঞ্চে কিভাবে দেখতে চাইবেন এবং সেলিম স্যার কি বলে গেছেন, এটার কম্বিনেশন ছিল ওনার ওখানে। কিন্তু আমি তো এটাকে চলচ্চিত্রে নিয়ে আসবো, আমার 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 চলচ্চিত্র বিন্যাসের ক্ষেত্রে অনেক জিনিসকে আমার কনসিডার করতে হয়েছে, যেটা হচ্ছে যে লোকজন যাতে টিকিট কেটে দেখে, কারণ চলচ্চিত্র তো ফ্রি প্রদর্শন হবে না কখনো, কম দামেই হোক বেশি দামেই হোক ফ্রি কখনোই হবে না, টিকিট কেটেই হলে ঢুকতে হবে। কাজেই ওই চলচ্চিত্রকে মাথায় রেখে এই গল্পটার, এই নাটকটার মূল ভাবনাকে আমরা চলচ্চিত্রে উপস্থাপন করেছি, কাস্টিং গুলি আমরা সেভাবে করার চেষ্টা করেছি, গানগুলো সেলিম স্যারের লেখা গান, এছাড়া চলচ্চিত্রে প্রয়োজনে যে চলচ্চিত্রের গান দরকার সেরকম 3টা গান আমাদের গুণী গীতিকার চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার উনি লিখেছেন, এবং আমাদের টোটাল সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের অনেক বড় একজন সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম। তো কাজে আমি চেষ্টা করেছি ঠিক টেকনিশিয়ান এবং এই যে এই সেক্টর গুলিতেও এমন এমন লোকদেরকে ইনভলভ করা যারা সেলিম স্যারের কথা বুঝবে, গল্পটা বুঝতে পারবে। আমি বলবো না যে একেবারে স্টিল আমি একদম লাইন বাই লাইন ওটা বুঝি, আমি যতটুকু বুঝেছি আমি 2.5 বছরে সেটাকে স্ক্রিপ্টে নিয়ে এসেছি, তারপরে আমি শুটিং এ গেছি, শুটিং করতে করতে আবার যেখানে মনে হয়েছে এই জিনিসটা এভাবে হলে ভালো হয়, আর ক্লিয়ার করতে হলে এই কথাটা আরো বলা দরকার, আমি সেটাও করেছি। এবং আমার ওখানে যারা কাজ করেছে, গাজী রাকায়াত ভাই আমার লিড ক্যারেক্টার করেছে, সায়ন্তনী দত্ত, অবশেষে কলকাতা থেকে তাকে নিয়ে আসতে হলো, আমার একটা আনাড়ি মেয়ে যে দাঁড়াতেও জানে না ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হবে, বাট ওটাই আমার দরকার ছিল, কারণ এখন সিনেমাটা সুবিধা হয়েছে তাকে। হ্যাঁ, আপনি এখন সিনেমাটা দেখলে মনে করবেন ওই কালিন্দি, ওর চোখ, ওর চুল, ওর চলন বলন সবকিছু ওই ও কালিন্দি। আমাদের ওখানে মানে সেলিম স্যার যেরকম এক নারীর দুই জনম দেখিয়েছিলেন, পরী এবং কালিন্দি, পরীকে আনেননি না? না, আমার সেকেন্ড সিকুয়ালটাই আসছে পরীকে নিয়ে, মানে আমার ফার্স্ট পার্ট শেষ হয়ে গেছে কালিন্দির জীবন আখ্যান, এটা এখন হলে আসবে, এরপরে আমি সিকুয়ালটা নিয়ে আসব আরো 6 মাস পরে। ওটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য আগাম অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি একটু দেখে আসবো জৈবতী কন্যার মনের একটু ট্রেইলার? আমি অবশ্য মানে এটার জন্য আমরা অনুরোধ, টিজার, টিজার, হ্যাঁ টিজার না, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, মানে এটা আমি ফেসবুক পেজ আছে, হ্যাঁ জি জি জি, ওখান থেকে এই বোঝো, ওখানে রাইট, হ্যাঁ টিজার দেখাতে পারি, দেখালে কি কোনো সমস্যা হবে? না 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 না, এটা তো দর্শকের জন্য,
ওখানে আচ্ছা এটা ঠিক যত আছে, দেখতে পাচ্ছ তত তাদের ইন্টারেস্ট বাড়বে। জি আচ্ছা তাহলে আমরা একটু দেখে তারপর আবার আলোচনায় যাব। হ্যাঁ জি, আচ্ছা বাহ ভালো লাগলো। এটার গীতিকার তো সেলিম স্যারই সেলিম স্যার, নাকি? জি সেলিম স্যার, হ্যাঁ 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 এটা সেলিম স্যারের গল্পের না মধ্যে, গল্পের জন্য যে গানগুলো বিশেষ করে গায়নের গলার সব গানগুলোই সেলিম স্যার লিখে গেছেন। শুধুমাত্র চলচ্চিত্রের জন্য যে রোমান্টিক গানটা দরকার হয় একটা, তারপরে বাবা মেয়ে গায়েন পরিবারের মেয়ে, বাবা মেয়ে দুজনই গায়েন গীতিকার, ওখানে যে রিলেশনশিপের ক্ষেত্রে গান একটা দরকার হয়, মেয়েটা যে তার পাত্রপক্ষ আসার পরে পাত্রপক্ষের সামনে কালিন্দী গান করে, গানের অনেক প্রশংসা হয় কিন্তু গায়ের বর্ণের জন্য তার তো সেখানে বিয়েটা হয় না। পাত্রপক্ষ বলে যায় যে ওর গলা অনেক সুন্দর, অনেক গুণী মেয়ে, কিন্তু পাত্রের বাবা বলে যে আমি যখন এসেছি তখন আমার স্ত্রী বারবার আমাকে বলে দিয়েছে দেখো মেয়ের গায়ের রং যাতে দুধে আলতায় হয়। তো এই তিনটা সেক্টরে তিনটা গান খুব ডিমান্ড করেছে চলচ্চিত্র বিন্যাসের জন্য, ওই তিনটা গান করেছেন আমাদের শ্রদ্ধেয় গাজী ভাই, উনি লিখেছেন আর সুজয় মামা তো করেছেন। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলছি, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আমার ফেসবুক পেজ ডক্টর ফাহমিদা আক্তার থেকে। আপনাদের কমেন্টস গুলো আমরা নিতে পারবো, আপনারা যদি এই পেজে এসে কমেন্টস করেন। হ্যাঁ, এখন নার্গিস আপা আমরা একটু আপনার কাজের পদ্ধতি সম্পর্কে আসি। যদিও এক এক ছবি সবাই আলাদা, তাদের উপস্থাপনা, তাদের ভঙ্গি আলাদা, কিন্তু ধরেন পরিচালক হিসেবে আপনার কাজের একটা নিজস্ব ধরন থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, এবং আপনার কাজের নিজস্ব স্টাইলও থাকতে পারে বা পদ্ধতিও থাকতে পারে, সেই সম্পর্কে একটু বলা যায় কি? যেমন ধরেন প্রি প্রোডাকশন, প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশন পর্যায়ে আপনার আপনার কাজের প্রক্রিয়াটা কেমন হয়? আমার কাজের ফার্স্ট স্টেজটাই হচ্ছে অবজারভেশন। আমি প্রচুর অবজার্ভ করি টোটাল জিনিসটাকে, আমার গল্পটা আমি প্রথমে আগে কনভিন্স হই পুরো গল্পটা পড়ব, গল্পটার সাথে আমি মিলিয়ে লোকেশন দেখব, লোকেশন দেখার পরে আমি আর্টিস্ট নিয়ে চিন্তা করব, আমি তাদের গেট আপ মেকআপ সবকিছু নিয়ে চিন্তা করব, তারপরে আমি আমার টিম ফর্মুলেশনে যাই যে আমার সাথে সেক্টরে কারা কারা কাজ করবেন, তাদের সাথে যাদের সাথে ব্যাটে বলে মিলে যায় আমরা একটা টিম হয়ে যাই। টিম হয়ে যাওয়ার পরে আমাদের প্রি প্রোডাকশনের ওয়ার্ক শুরু হয়ে যায়, এবং প্রি প্রোডাকশনের ওয়ার্ক কিন্তু আমাদের সবচেয়ে স্ট্রং, যে আমরা স্ক্রিপ্ট সিটিং মিনিমাম 7 থেকে 8 বার আমরা স্ক্রিপ্ট সিটিং দেই। সেখানে একাধারে আমাদের সাথে গল্প মানে যিনি স্ক্রিপ্ট করেছেন তিনি স্ক্রিপ্টটা রিডিং এ থাকবেন, আমাদের এডিটর থাকবেন, আমাদের ক্যামেরাম্যান থাকবেন, আমাদের মিউজিক ডিরেক্টর থাকবেন, সেট ডিজাইনার থাকবেন, এবং কোরিওগ্রাফার থাকবেন, এবং গীতিকার থাকবেন। এই প্রতিটা লোককে ইনভলভ করে এই মানে প্রতি 7 দিনে ধরেন সকাল 10টা থেকে শুরু হয় চা পানি, দুপুরের লাঞ্চ, বিকালের কখনো ডিনার করেও যেতে হয় সবাইকে, এটা আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে, কারণ তর্ক বিতর্ক ঝগড়াঝাটি যা হবে এখনই হবে। এবং এই কারণেই হয় কি, গীতিকার যিনি থাকেন উনি এমন ভাবে গানের কিউ ধরে নেয় এবং এমন ভাবে উনি বুঝে দেন যে আমার আগে পিছে কি আছে, এবং মিউজিক ডিরেক্টরও এমন ভাবে থিমটা মাথায় নিয়ে যায়, কোরিওগ্রাফার চিন্তাটা করতে পারে, সেট ডিজাইনারকে নতুন করে আমার কাউকে কিছু বুঝাতে হয় না। আমাদের এই যে সেটিংটা এইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটার পরে চলে হচ্ছে স্ক্রিপ্টের ঘষা মাজা, যা কারেকশন, স্ক্রিপ্ট যে মুহূর্তে ফাইনাল হয়ে গেল দেন আমরা কাস্টিং এ চলে যাই। কাস্টিং এর পরে সেখানে কস্টিউম, প্রপস, আমাদের মেকআপের লুক সেট, যেটা আমি সবচেয়ে বেশি প্রাধান্যতা দেই, যে কথার কথা বললাম যে আমি একজন বিখ্যাত নায়ককে নিলাম কিন্তু তাকে আমি জাস্ট শুটিং এর দিনই আমি তাকে মেকআপটা দিয়ে দেখবো সে কেমন লাগছে, এভাবে আমি কাজ করি না। আবার এই ক্ষেত্রে আমার প্রসেনজিতের কথা মনে হয়, আমি যে কোনো একটা ছবিতে প্রসেনজিতের কথা ভেবেছিলাম, আমি যখন ওনাকে বলেছিলাম যে আপনি আমার এই ছবিটা করেন, মুম্বাদা একটা কথা বলছিলেন আগে তো আপনি দেখবেন আমি আপনার ওই ছবির ওই ক্যারেক্টারের সাথে যাই কিনা, এবং দ্যাট ওয়াজ এ গ্রেট লার্নিং আমার জন্য। আসলে বড় বড় শিল্পীদের
সান্নিধ্যে গেলে অনেক কিছু একজন ডিরেক্টরও শিখতে পারে। আপনি দেখলেন একটু আগে যে আমাদের যে আলাল ক্যারেক্টারটা যে ছেলেটা করেছে গাজী আব্দুল নূর, ও কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে, ওকে কিন্তু টোটালি লুক সেট করতে হয়েছে। ওর চুল থেকে শুরু করে ওর কস্টিউম, ওর গায়ের রংটাকে, যেহেতু স্যার লিখে গেছেন একটু শ্যামলা বর্ণের তামাটে বর্ণ, সমস্ত কিছু টোন ডাউন করে লুক সেট করে আমরা ফটো সেশনে যাই। ফটো তোলার পরে আমরা যদি দেখি হ্যাঁ এই আমার ক্যারেক্টার, এই হচ্ছে গিয়ে আলাল, এই হচ্ছে কালেন্দি, হ্যাঁ, এবং তখনই আমরা শুটিং প্ল্যানটা করি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা শুটিং ফ্লোরে না যাই তার আগ পর্যন্ত আমরা প্রায় আর্টিস্টদেরকে নিয়ে সিটিং দেই, এবং সেখানে আমরা স্ক্রিপ্ট রিডিং এবং তাদের রিহার্সাল, কোথাও আন্ডারস্ট্যান্ডিং এ ঘাটতি আছে কিনা, কারণ আমার একটা, আমি বলি আমার আর্টিস্টরাও সেটা বলে, অনেকেই বলে আমার একটা খুব বদাভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যে মুহূর্তে ক্যামেরা শটে দাঁড়াবো সেই মুহূর্তে আর কোনো আর্টিস্টের সাথে আমার কোনো কোশ্চেন অ্যান্সারের স্কোপ থাকবে না, কারণ আমি তখন ডিটারমাইন্ড যে আমি এই ফ্রেম শুট করতে যাচ্ছি এখনই। আমার সাথে যত কথা দরকার, আমরা আউটডোরে থাকি আর ঢাকায় থাকি, আগের দিন রাতে ফোন করে হোক এসে হোক আমার কাছে সব বুঝে আদায় করে নাও ভাই। কিন্তু আমি দাঁড়ানোর পরে যদি আমি ঠিক এই জায়গাটা বুঝি না, তখন সবসময় আমি ইমোশনালি আমি কেমন যেন হয়ে যাই, এবং তখনই যখন আমি একটু খ্যাটমেট শুরু করে দেই, এই তো আমার দুর্নাম বের হয়ে যায়, আমি খুব সেটে বদরাগী, ভীষণ ডমিনেটিং, সামটাইমস আই হ্যাভ টু বি ডমিনেটিং। তার কারণ হচ্ছে আনলেস আমি ডমিনেট যদি না করতে পারি, আমি কি করে টিম কন্ট্রোল করব বলেন? হ্যাঁ, টিমটাকে কন্ট্রোল করতে হলে লিডারকে, টিমের যে লিডার, ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডিরেক্টর, তাকে সবচেয়ে বেশি ডমিনেটিং হতে হয়। আবার আপনি এটাও শুনবেন যে আমার মতো ফ্রেন্ডলি কোনো কলিগ তাদের কাছে নাই, আড্ডা মারা, খাওয়া দাওয়া, খোশ গল্প করা সব দিকেই কিন্তু আমি আছি, কিন্তু আমি যে মুহূর্তে সেটে আমি লাইট লাইট জ্বলে উঠবে সেই মুহূর্তে আমি আর কোনো কথা কোনো আর্টিস্টের সাথে বলি না। তো কাজেই আমার প্রি প্রোডাকশন সব সময় খুব স্ট্রং থাকে, মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগে আমার টোটাল প্রি প্রোডাকশনের কাজটা করতে। দেন শুটিং, শুটিং প্রোডাকশন, প্রোডাকশনে গিয়ে তো সেক্টর ওয়াইজ যার যার দায়িত্ব আছে, ম্যানেজার থাকবে, ম্যানেজার ম্যানেজারের কাজ করবে, ম্যানেজারের টিম আলাদা, কখন জাস্ট সিকোয়েন্স শুটিং হচ্ছে, কখন কোরিওগ্রাফি গান শুটিং হবে, সমস্ত শেডিউল দেওয়া থাকে, সেখানে তো সব লাইন ডিরেক্টররা আছেন, কোরিওগ্রাফার আছেন, সমস্ত কিছু শেডিউল অনুযায়ী সেসবে দেন পোস্ট প্রোডাকশনে এসে অনলি আমি এবং আমার চিফ অ্যাসিস্ট্যান্ট আর আরো একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আমাদের এডিটর কাজ করে। তো 3টে স্টেজেই সবচেয়ে কঠিন স্টেজ হচ্ছে প্রি প্রোডাকশন স্টেজ। একটা প্রোডাকশনের প্রি প্রোডাকশন যত স্ট্রং হবে সেই প্রোডাকশনটা খুব স্মুথলি নামবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে একটু চাপের মুখে পড়ি না তা না, অনেকে আছে ধরেন গল্পটা পছন্দ হয়ে গেছে, আরে শুরু করে দেন ম্যাডাম, এই আগামী মাসেই শুরু করে দেন, আগামী মাসে এটা শুরু করার জিনিস না, এ কথা বলে বলে না না আপনার হোমওয়ার্ক যত ভালো হবে, প্রি প্রোডাকশনের কাজ যত ভালো হবে, প্রোডাকশনটা তত স্ট্রং হবে, কারণ আপনি তো অনেক হোমওয়ার্ক করে রেখেছেন, সেটা গিয়ে আপনি প্রয়োগ করতে পারবেন। আর পোস্ট প্রোডাকশন মানে পর্যায়ে কি আপনার কি, আপনি কি ইদানিং মানে দেশের বাইরে গিয়ে করেন পোস্ট প্রোডাকশন? আমার আমার বিশেষ করে আমার মেঘলা আকাশ, মেঘের কোলে রোদ, পৌষ মাসের পিরিত, অবুঝব, এই 4টা ছবিরই টোটাল পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে ইন্ডিয়ার চেন্নাই মাদ্রা ইয়েতে প্রসাদ ল্যাবে। এরপর এই 4টা ছবির পরেই তো ছবির বাজেট কমার শুরু হলো, ছবির বাজেট যখন কমা শুরু হলো তখন আর পোস্ট প্রোডাকশন নিয়ে যাওয়ার মতো অবস্থাই ছিল না, এবং ওই যে যে 4টা প্রোডাকশনের কথা বললো ওই 4টা প্রোডাকশন আমাদের নিজেদের। তো দেখা গেছে যে বাইরের প্রডিউসারের কাজ করতে গেলে উনি হ্যাঁ আপনি এই টিম নিয়ে যাবেন, এখানে এই খরচা আছে, থাকা খরচা আছে, খাওয়া খরচা আছে, ওখানে ল্যাবের খরচা আছে, এই সব কিছু মিলে তখন অনেক প্রোডাকশনের ক্ষেত্রেই আমাকে বাইরে যাওয়াটা হয় না, এখানটাই আমি কম্প্রোমাইজ করতে হয় আমাকে।
আচ্ছা আর এখন তো নার্গিসাপা, ডিজিটালে এবার চলে আসছে। এবার আমরা তাহলে বুঝতে পেরেছি যে আপনার প্রি প্রোডাকশনের উপর আপনি গুরুত্বটা দিচ্ছেন, যাতে করে আপনার হোমওয়ার্কটা যদি স্ট্রং হয় তাহলে এক্সিকিউশনটা অনেক বেশি সহজতর হয়, অনেক এটা স্মুথ বোঝা গেল। হয়, রাইট রাইট হ্যাঁ রাইট। আচ্ছা, এখন আমরা আসি যে আপনার অনেক চলচ্চিত্রেই সামাজিক দায়বদ্ধতার বিষয়টা গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, যেমন 400 দিনের ঘর চলচ্চিত্র আমরা দেখি যে রাইট বহু বিবাহের বিষয়টাকে হাস্য কৌতুকের ছলে সমালোচনা করা হয়েছে। এখন বন্ধুত্বের বিষয়ে নারীকে দোষারোপের যে সংস্কৃতি চালু আছে আমাদের দেশে বা আমাদের সমাজে, তার প্রতিও আপনি অঙ্গুলি নির্দেশ করেছেন। হ্যাঁ, আবার 4 জন সতীনের ঐক্যের মাঝে এক ধরনের শক্তির প্রকাশও আমরা দেখি, যে শক্তি বহু বহু বিবাহে আসক্ত স্বামীকে ঘায়েল করতে বেশ কাজে দেয়। এখন এত এত হ্যাঁ বোধক হ্যাঁ হ্যাঁ এত এত হ্যাঁ বোধক বিষয় অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যেতে পারে নারীর শরীর নির্ভর উপস্থাপনার কারণে। এখন যে উপস্থাপনা উত্তেজনা তৈরি করে, নারীকে অবজেক্টিফাই করে, যেমন ধরেন আমি একটু আমার কথাটা একটু রূঢ় শোনাতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যেমন ফুলবানু আর মাঝির একটা গানে আমরা সেই ধরনের প্রবণতা দেখি যে বন্ধু রে আউলা ঝাউলা কইরা দিলা রে। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আপনার অবজারভেশনটা কি? মানে আমার অবজারভেশন এটা, 400 দিনের ঘরের অডিয়েন্স কিন্তু আপনার আরবান শ্রেণী না, অ্যাবসলিউটলি গ্রাসরুট পিপল এবং ভিলেজ পিপল। ছবিটা তো দেখতে বসতে হবে, প্রথম ছবিটা দেখতে বসতে হবে। আপনি যদি বিনোদন, আপনি যদি এন্টারটেইনমেন্ট এবং কিছুটা রোমান্স দর্শককে না দেন, দর্শক বসবে কেন? দর্শক বসবে। আরো একটা অবজেক্টিভ ছিল এবং খুব মজার অ্যাসেসমেন্ট আছে। অবশ্যই, এটা যেহেতু আপনি বিনোদন নির্ভর একটা ছবি, হ্যাঁ, আর সেখানে সারাক্ষণ তার চুলাচুলি দেখানো যাবে না, সেই জন্য আমি জানতে চাচ্ছি। আর আপনি স্টোরির স্টোরির যদি কিউটা চিন্তা করেন, মানে গানের আগে, এই গানটার পরেই কিন্তু ফুলবানু পালিয়ে চলে যাচ্ছে কাসিম খানের কাছে এবং নিজে গিয়ে বলছে, আমাকে আপনি বিয়ে করেন কিন্তু আমার বাবাকে জমি দেবেন না। ওর আত্মসম্মানে এতটা লেগে গেছে যে ওর বাবা বলছে, তোকে কাসিম খানের কাছে বিয়ে দিলে সে আমাকে 12 কানি জমি দেবে। মেয়েটার কথা ছিল, ঠিক আছে তুমি আমাকে একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিচ্ছ, ঠিক আছে সেটা, কিন্তু তুমি জমির বিনিময়ে কেন আমাকে বিয়ে দিবে? না না, মেয়েটি ওখানে কিন্তু চরিত্র আপনি অত্যন্ত মানে কিছু কিছু জায়গায় তার ব্যক্তিত্বকে আপনি খুব চমৎকার ভাবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই যে ধরেন এই 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 গানের ভেতরে যে তার যে একটু অবজেক্টিফিকেশন করা, তার শরীরটাকে একটু প্রদর্শন করা, আবার মেয়েটির একটা সিকোয়েন্স আমরা দেখি যে মাঝি লাউ কিনতে যাচ্ছে, আবার মেয়েটির যে হবু স্বামী সেও লাউ কিনতে গেছে, তো সে 3টা লাউ কিনেছে আর মাঝি কিনেছে 1টা লাউ। এখানে আসলে মেয়েটাকে কোথায় যেন সেই লাউয়ের সাথে এক এক ধরনের কানেক্ট করা হয়েছে আর কি, আমার মনে হয়েছে। যাই হোক, এটা হতে পারে, মানে এটা এক ধরনের ক্যাপাসিটিটা দেখানো হয়েছে যে দেখ আমার ক্ষমতা, আমার স্ট্যাটাস, অর্থনৈতিক দিকটা, আমি আমি কোথায় আছি, আর তুই মাঝে 1টা লাউ নিয়ে চাপোষা জীবন যাপনে আছিস। হ্যাঁ, ডিফারেন্সিয়েটটা ওখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, যাই হোক, এখন আপনি না, আমি আর এই বিষয়ে আর বলতে চাই না। আমি বলতে চাই যে আপনি একজন নারী নির্মাতা হিসেবে নারীর যথাযথ উপস্থাপনা, বলিষ্ঠ নির্মাণ, কিংবা তার তার যে আশা আকাঙ্ক্ষা রিয়েল উইমেনের, হ্যাঁ, সমেত তাকে নির্মাণের ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে নারী হিসেবে আপনার এক ধরনের দায়বদ্ধতা আছে? অবশ্যই অবশ্যই, আমি তো আমার প্রতিটা ছবির মূল মানে যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার যেটা, সেটা কিন্তু নারী, এবং আমি কিন্তু নারীর ব্যথাই তুলে ধরি। কারণ কি, নারীর কোনো ইস্যু নিয়ে, সাবজেক্ট নিয়ে অ্যাডভোকেসি কোনো পুরুষ ডিরেক্টর করবে না। যদি নারী প্রধান গল্প করেন তিনি, ঘুরে পুরে কিন্তু তার ছবির যে হিরো বা যে মেইল প্রোটাগনিস্ট আছে সেদিকেই কিন্তু গল্পটা চলে যাবে। তো আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি, সমাজে নারীর অনেক ধরনের সমস্যাকে এই মাস পিপুলের কাছে তুলে ধরার জন্য চলচ্চিত্র আমার একটি মাধ্যম। আপনি এই ছবিতেই আপনি ময়ূরীকে দেখেছেন তো, ময়ূরী মাথার ঘোমটা ফালাতে পারে নাই একটা শটেও, এবং এই ছবিটা করার পরে যে ময়ূরী বাণিজ্যিক ভাবে বয়কট হয়ে গেছিল, মানে ময়ূরী তো মানে সবচাইতে সমালোচিত নায়িকা ছিল আমাদের ইন্ডাস্ট্রির, এবং ময়ূরীর ছবি দিয়ে কার্টিস এই সেই যত সব আসলো, কিন্তু আমার যে ক্যারেক্টারটা ছিল যে একটা খুব ফার্টাইল একটা মেয়ে,
কিন্তু এমন গরিব ঘরের যে মানে ভাতের মার খেয়ে তাদের জীবন যাপন করে, সে শুধু ভাতের জন্য আসবে কাসেম খানের কাছে, আর কাসেম খান চেয়েছে একটা ফার্টাইল, একটা ছোট বয়সী মেয়ে যাতে সে এবার বাচ্চা দানে সক্ষম হয়। ময়ূরীকে যখন আমি নিলাম, সবারই প্রশ্ন ছিল এখানে মৌসুমী না কেন, এখানে অমক না কেন, আমি চেয়েছি ময়ূরীর চেহারার ভিতরে, ময়ূরীর শারীরিক গঠনের ভিতরে, ময়ূরীর বলন চলনের ভিতরে ওই জিনিসটা, ওই জোনাকির ওই প্রতিফলনটা আমি দেখেছি, বললাম না আমি অবজার্ভ করি অনেক। এবং ময়ূরী কিন্তু এখানে একবারের জন্য মাথার কাপড় ফেলতে পারে নাই, যে মেয়ে হাফ প্যান্ট পরে এবং ছোট্ট বিকিনি পরে শুট করে অন্যান্য ডিরেক্টরের জন্য। এবং আমি যদ্দূর শুনেছি ময়ূরীর চার চারটা ছবি সাইন করা ছিল, এই ছবি শেষ করে আসার পরে চারটা ছবি ওকে বাতিল করে দিচ্ছে, মাথার ঘোমটা দিয়ে গেছে, আচ্ছা, তোমাকে এখন আর দর্শক দেখবে না। হ্যাঁ, তাহলে আপনি বলেন আমি শুধু কি আপনি শরীরী না প্রদর্শন অবশ্যই করলাম? না 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 আমি আমি সেটা বলছি না, আপনি নানা দিক, আপনি যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে অবজারভেশন, আপনার যে হ্যাঁ দেখার চোখ, সেই চোখ একজন পুরুষের চোখের সাথে মিলবে না। হ্যাঁ, কারণ কখনো না, আপনি, আমি আমি বলতে চাচ্ছি যে আপনি নারী হিসেবে যে বাধার সম্মুখীন হয়ে আপনি বেড়ে উঠেছেন, সে অভিজ্ঞতা একজন পুরুষ পরিচালকের হয়নি। হ্যাঁ, আর তাছাড়া এই যে দেখার চোখ তো বললাম, দুজনের দেখার অভিজ্ঞতা, জীবন বোধ, হ্যাঁ, শিল্প দর্শন, সেখানেও কিন্তু পার্থক্য আছে। এখন আপনাকে আমরা এভরিথিং প্রায় আমি 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 প্রায় বলতে শুনি যে আপনি, আপনাকে কেউ যদি নারী নির্মাতা হিসেবে লোকে বলে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটু, অবজেকশন সেক্ষেত্রে দেই, আপনার ভালো লাগে না, আপনি অবজেকশন দেন। না কিন্তু ভালো লাগে না। আমি এখানে দক্ষতার কথা বলতে চাচ্ছি না, অভিজ্ঞতার আলোকে নারী এবং পুরুষের যে দৃষ্টিভঙ্গি বা জীবনবোধের যে পার্থক্য সেটা তো আছেই। সেক্ষেত্রে নারী নির্মাতা এই শব্দ দুটো নারীর স্বাতন্ত্র্যকেও তো নির্দেশ করে অনেক ক্ষেত্রে, তাই না? আমার আমার মনে হয় কি জানেন, আমি যেটা বুঝি যে নারী নির্মাতা বললে আমাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়। হ্যাঁ, স্টিল আমি একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জুরি ছিলাম, ওমেন সেকশনে। ওমেন সেকশন কথাটাই কিন্তু আমার খুব মাথায় লাগে, কি কারণে ওখানে সব নারী নির্মাতাদের চলচ্চিত্র এসছে। আমি দেখলাম যে নারী নির্মাতারা যে বিশ্বের যে কোনো দেশেরই হোক, তারা এত সুন্দর করে উইমেন ইস্যুকে তারা হাইলাইট করে, যেটা একটা মেল ডিরেক্টর করে না। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমি যে জায়গাটায় আমি অবজেকশন দেই, সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ ডিরেক্টর, আমি যখন সেটে দাঁড়াই, আমাকে তো 140 জন, 120 জন, ইভেন কমপক্ষে 60 থেকে 70 জন লোকের ইউনিটকে চালাতে হয়, কোর্ডিনেট করতে হয়, পাশাপাশি ফিল্মটাকে ওইভাবে আমার ডিরেকশন দিয়ে নামাতে হয়। আমি যে শারীরিক কায়িক পরিশ্রম করি, আমি তো মনে করি যে আমি একজন পুরুষ নির্মাতার চেয়ে বেশি আমি শারীরিক কায়িক পরিশ্রম করি। তার কারণ হচ্ছে আমার সিগারেট খাওয়ার টাইম নাই, টাইম লাগে না আমার, মানে পুরুষের যে নেচার অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো আমার মাঝে নাই। তো কাজেই আমি তো আমার পুরোপুরি সময়টাকেই আমি কিন্তু আমার শুটিং এর মধ্যে ইনভলভ করি। তো কাজেই আমি দুই পায়ে দাঁড়িয়ে আমি এই 7 7 14 ঘন্টা, মিনিমাম 14 মিনিট, ম্যাক্সিমাম 14, মিনিমাম 12 ঘন্টা যে আমি দুই শিফটে কাজ করি, সেটা তো একটা পুরুষ পরিচালক যা করে তার চেয়ে একটু বেশি শ্রম দিয়ে সেই আমাকে তো, করতে হয়। আপনি বেশি, আপনি ওভারবার্ডেন্ড, আপনি আপনি ঘরে আপনার সন্তান আছে, আপনার ঘর সামলাতে হয়, আপনার বাহির সামলাতে হয়, তাই না? তো সেই কাজটি তো হ্যাঁ একটা পুরুষের, ধরেন ছেলেকে, আমার আমার যেমন ধরেন দুই দুই সন্তান আছে, আমার বাচ্চাদের পড়াতে হয়, আমি বাইরে হ্যাঁ পিএইচডি করতে গেছি, দুইটাকে দুইটাকে স্কুলে আমি একা সেখানে গেছি পিএইচডি করতে, বা হ্যাঁ বাবা, আমার রাইট, মানে উই আর সামটাইমস ওভারবার্ডেন। হ্যাঁ, আমার যেমন ঘরের একদম দায়িত্ব একদম, পালন না হ্যাঁ করলে আমার ভেতরে গিল্টি হয়, আমার বাচ্চা যদি হ্যাঁ খারাপ রেজাল্ট করে আমার ভিতরে গিলটি হয়, মনে হয় যেন আমার কাজের জন্য হয়তো ওর লাইফটা একটু আর একটু ভালো রাইট হতে পারে। হ্যাঁ, তো সেই রাইট ক্ষেত্রে আমার দেখার যে অভিজ্ঞ, আমার যে দেখার চোখ, সেটার সাথে আমার পুরুষ কলিগের অভিজ্ঞতা মিলবে না আসলে। কিন্তু আমি কাজ করছি, কখনোই ঠিক আছে, মিলবে না। সেই কিন্তু জন্যই আমি আমি জাস্ট ওই নারী, আমি নারী নির্মাতা বলে আমি কোটা বন্দি হতে চাই না,
তার কারণ আমি দেখেন আমি ফার্স্ট মুভি মেঘলা আকাশ আমার, এবং তখন কিন্তু মানে আমার বলতে পারেন যে আমার ফার্স্ট লাভ, ফার্স্ট ইমোশন, লার্নিং বাই ডুইং, সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে প্রজেক্টটাকে সাকসেস করেছি আমি। কমার্শিয়ালি যত ভালো ছিল এটা, এবং এটা এজ এ ডেভেলপমেন্ট কমিউনিকেশনের ম্যাটেরিয়াল হিসেবে টোটাল বাংলাদেশের টার্গেট গ্রুপের কাছে এটা স্ক্রিনিং হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে ওই সময় আমি আদার্স 40 ফিল্মের সাথে কম্পিট করে 6টা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিলাম। এখন ওখানে তো আর কোনো নারী নির্মাতার ছবি ছিল না, ওই 40টাই ছিল পুরুষ নির্মাতা। পুরুষ তাহলে নির্মাতা আমাকে কেন, হ্যাঁ আমাকে কেন শুধু নারী নির্মাতা, নারী নির্মাতা বলে একটা শ্রেণীভুক্ত করা হবে? এই কারণে আমি বলি না, আমাকে নির্মাতা বলবে, আমার নাম দেখে বুঝবে যে হ্যাঁ উনি নারী, উনি নারী, আচ্ছা ঠিক আছে আচ্ছা নার্গিস আফজাল উনি নারী, হ্যাঁ। কিন্তু অবশ্যই, আর যেটা আপনি বললেন একটু আগে, আমি মনে করি আমি আমার এই প্রফেশনের বাইরে আমি একজন মা, আমি একজনের স্ত্রী, আমি আমার ফ্যামিলিতে আমি বোন, আমি ভাবি, আমি বন্ধু বান্ধবের কাছে আমি মানে বান্ধবী। তো কাজে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার নারী সুলভ আচরণই আছে। ডিরেকশনে গিয়ে ওটায় কোনো নারী সুলভ আচরণেরও প্রশ্ন আসে না, পুরুষ সুলভ আচরণেরও প্রশ্ন না না, আসে না। ডিরেক্টর ইজ আ আমি অবশ্য, সেপারেট হ্যাঁ কোয়ান্টিটি, হ্যাঁ এন্টিটি। এক্স্যাক্টলি, এটা জেন্ডারের উপরে আপনি থাকতে যে হবে। আপনি যে কথাটি বললেন নার্গিস আপা, যে তার যে জি ডিক্টেটরশিপ, হ্যাঁ, তাকে জি সেই জি প্রোটেকশনটা ওমেন করতে হবে, এন্ড শি হ্যাজ হ্যাঁ হ্যাভ দ্যাট লিডারশিপ ইন হার, নাহলে তো হবে এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি হ্যাঁ, এখন এক্স্যাক্টলি, সেই তো একদম লিডারশিপটা সব ক্ষেত্রেই দরকার, কিন্তু যেটা হয়েছে যে আমরা নারীকে অবলা হিসেবে উপস্থাপন হ্যাঁ করি, এটা পুরুষ শাসিত সমাজের একটা পলিটিক্স। হ্যাঁ, এক্স্যাক্টলি, কিন্তু হ্যাঁ কিন্তু মানে জি কিন্তু নারীকে মানে নারীকে যদি বলা হয় যে তিনি নারী লেখক, অসুবিধা তো নাই। আমি তো নারী হিসেবে আমি মনে করি এটা আমার গর্বের জায়গা, আমি আলাদা করে দেখি জগৎটাকে। সেখানে অনেকে পুরুষরা হেয় করতে চায় যে হ্যাঁ হয়তো আমার দক্ষতাটা কম, ভাবতে পারে টেকনোলজিক্যাল মানে সাউন্ডনেস হয়তো একটা মেয়ের থাকবে না, এটা পুরুষরা ভাবে, তারা ভাবতে এটা তারা তারা যেহেতু ছোটবেলা থেকে বা একটা একটা সোশ্যালাইজেশনই নারীর সেভাবে করে। হ্যাঁ, যে তুমি রাইট বাইরে রাইট যাবে না, হ্যাঁ তোমাকে বাইরে যেতে গেলে একটা, যাই হোক, আমাদের পুরুষ মানে সোশ্যালাইজেশন প্রসেসের ভিতরেই নারীকে অবলা হিসেবে তৈরি করার একটা প্রক্রিয়ার ভিতরে আমরা যাই। হ্যাঁ, এখন নার্গিস আপা আমরা একটু দর্শকদের কিছু কমেন্ট নিয়ে আসি, তারপরে আবার আমরা যাব। ওকে, আমরা অনেকক্ষণ তাদের কমেন্ট নেই না, একটুখানি তাদের আচ্ছা কমেন্ট আচ্ছা করে আসি। হ্যাঁ, জি অনেক জি কমেন্ট চলে এসেছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, আতিকুর রহমান উনি বলছেন, সঙ্গে আছি আপনাদের দুজনকেই শুভেচ্ছা। নার্গিস আক্তার একজন গুণী নির্মাতা, তার হাতের ছোঁয়ায় নির্মাণাধীন নাট্য শ্রেষ্ঠ সেলিম আল দীনের জয়বতী কন্যার মন দেখার অপেক্ষায় রয়েছি। বাহ, চমৎকার। ধন্যবাদ। জি এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই, নার্গিস আপমান জয়বতী কন্যার মনের মতো একটি মহাকাব্যিক ব্যাপ্তির নাটককে চলচ্চিত্রে আনার যে সাহস, এটা একজন নারী বলেই আপনি দেখিয়েছেন। কারণ নারী তো সৃষ্টি করতে পারে, সে যদি সন্তান জন্ম দেয় তার চেয়ে সৃষ্টিশীল আর কে হতে পারে? আমি আমিও সেটা মাঝে মাঝে যে মনে করি না তা না, যে এতটা সাহস আমি করে ফেললাম কি করে। এবং বাচ্চু ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যখন এটা মন্ত্রণালয়ে এটা প্রিভিউ হলো, মানে ফাইনাল প্রিভিউ হলো, তো বাচ্চু ভাই খুব সুন্দর বলেছেন, বলেছেন যে ও অ্যাজ এ ডিরেক্টর, ও যেভাবে কনসিপ্ট করেছে গল্প, ও সেভাবেই চলচ্চিত্র নির্মাণ করেছে। হ্যাঁ, সেই তো, এখানে আমি জানি অনেকেই কিন্তু ধরে নেবেন ও প্রথমটা সেলিম স্যার এভাবে লিখে গেছেন, উনি শুরু করেছেন এভাবে। আমি প্রতিটা দর্শককে বলবো যে আপনারা চলচ্চিত্রটা দেখুন, আর এটা কিন্তু কথানাট্য অবলম্বনে, কথানাট্য হুবহু না, না কারণ সেই তো, সেটা মঞ্চের আর আঙ্গিকে সংলাপ, প্রত্যেকটা মঞ্চের মাধ্যমেরই আঙ্গিকে, হ্যাঁ আলাদা টেস্ট আছে। ডিফারেন্ট যখন ল্যাঙ্গুয়েজ, নাটক থেকে যখন এক্স্যাক্টলি ফিল্মে যাবে, এক্স্যাক্টলি, হ্যাঁ তার তার যে টেস্ট জি সেটা আলাদা হবেই, হতে বাধ্য। জি আচ্ছা, গাজী মুর্শিদ সেটাই, বলছেন, 400 দিনের ঘর, অবুজ বউ, মেঘলা আকাশ, এমন সব দর্শক নন্দিত চলচ্চিত্রের জন্য নার্গিস আক্তার স্মরণীয় হয়ে থাকবেন। আরো আরো এমন এমনই কালজয়ী চলচ্চিত্রের আকাঙ্ক্ষা উনার কাছ থেকে আমাদের থেকেই যাবে। দেখেছেন নার্গিস আপা জি কি থ্যাংক ইউ। চমৎকার! আর আমার জন্য আপনারা দোয়া করবেন যে যাতে আমি আরো আচ্ছা ভালো ভালো চলচ্চিত্র নিয়ে আসতে পারি।
আচ্ছা, উনি আবার বলছেন যে নার্গিস আপা আমাদের শুভেচ্ছা নিন। আমার একটু জানার ছিল কোন চলচ্চিত্র নির্মাণে কোন বিষয়টা আপনার ভাবনায় থাকে, ক্রিটিকদের খোরাক যোগানো না কি সাধারণ মানুষের সহজবদ্ধ মেসেজ পৌঁছে দেয়া? আচ্ছা, এই এই প্রসঙ্গে বোধহয় আমাদের চলে এসছে না, নাকি আপনি আবার একটু বলবেন? অলরেডি আমরা কথা বলেছি, অবশ্যই আমার প্রথম টার্গেট আমার দর্শক, দর্শকরা যাতে সহজভাবে চলচ্চিত্রের ভাষা এবং চলচ্চিত্র বিন্যাসটা বুঝতে পারে, সেটা হচ্ছে গিয়ে একজন ডিরেক্টর হিসেবে আমি মূল আমার লক্ষ্য। মূল লক্ষ্য? আচ্ছা, ও আচ্ছা, আমার ননদ সে কানাডা থেকে সংযুক্ত আছে, সে লিখছে ক্যারি অন ভাবি। আচ্ছা, ইউ কিপ অন ওয়াচিং। আচ্ছা, আরফিনা আসগর শর্ণা সে লিখেছে বেস্ট উইশেস, সে আমার ছাত্রী। থ্যাংক ইউ। আচ্ছা, ফজলে রাব্বি সাহেব উনি একসময়ের ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ছিলেন, উনি শুভেচ্ছা জানিয়েছেন। আমার আরেক ছাত্রী লিখেছেন ম্যাডাম আমার প্রশ্নটাই করেছেন তার সতীনের ঘর নিয়ে। ও আচ্ছা, ও তার প্রশ্ন করেছে। আবার লিখছে যে আলোচনা হচ্ছে, বাহ দারুণ আলোচনা হচ্ছে। আচ্ছা, আশিকুর রহমান বাঁধন সে ভালোবাসা জানিয়েছে, আর শতাব্দী ভৌমিক লিখেছেন, শতাব্দী ভৌমিক লিখেছেন আপনি একজন সফল নির্মাতা। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের রইল। আমি দর্শকদের বলবো আপনারা আমার ফেসবুক পেজে এসে যদি কমেন্টস করেন তাহলে আসলে সেই কমেন্টসটা আমি দেখতে পাই এবং নিতে পারবো। হ্যাঁ, আর আচ্ছা নার্গিস আপা, এই একটু আগে বোধহয় এই প্রশ্নটা চলে এসেছে যে আপনার মানে চলচ্চিত্রের দর্শকের চাহিদাকে আপনি কিভাবে বোঝেন বা নির্ণয় করেন, এটা আমার একটা প্রশ্ন ছিল। কিন্তু আরেকটা হচ্ছে আপনার চলচ্চিত্রের দর্শক কারা? আমার চলচ্চিত্রের দর্শক, চলচ্চিত্রের যারা দর্শক, কারণ চলচ্চিত্র তো আমি নিয়ে যাব চলচ্চিত্রের দর্শকের কাছে। আমাদের একদম লোয়ার স্ট্যাটাস এর যে লোকজন, যারা একদম লো ইনকাম গ্রুপের লোকজন, যারা জাস্ট যা ইনকাম করে তা দিয়ে তাদের সংসার চালানোর পরে একটা মাত্র বিনোদনের মাধ্যম এই চলচ্চিত্র, সেটা দেখতে আসে, আমি অবশ্যই চাইবো সে জায়গায় আমার চলচ্চিত্রটা বেশি সাকসেসফুল হোক। পাশাপাশি আপনারা, আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে আমি একটা সাবজেক্টকে, একটা কন্টেন্টকে নিয়ে কাজ করি, কিছু কন্টেন্টকে তো, কাজেই আমার ওই সেই মফস্বলের সিনেমা হলে যেমন আমার চলচ্চিত্রটাকে আমি সাকসেস দেখতে চাই, সেটা যাতে ঢাকার বিভিন্ন হলেও সাকসেসফুল হয় সেদিকটাকেও আমি মাথায় রাখি। এবং আমি স্ক্রিন প্লে কম্বিনেশনটা ঠিক এমন ভাবে ঘটাই যে যাতে আমার আপার ক্লাসের দর্শকরাও এসে তাদেরকে ভালো লাগে তাদের, এবং লোয়ার স্ট্যাটাতে তো অবশ্যই এটা অ্যাকসেপ্টেড হবে। আমার জানেন মেঘলা আকাশ যখন রিলিজ হলো মধুমিতা সিনেমা হলে, আমার 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 মনে আছে তখন তো বসুন্ধরা সিনেপ্লেক্সও ছিল না, মধুমিতা সিনেমা হলে এটার প্রিমিয়ার শো হয়েছিল। ওই শোটার শেষে একজন ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার, আমার ঠিক এই মুহূর্তে আমি নামটা রিকালেক্ট করতে পারছি না, উনি বের হয়ে এসে একটা কথা আমাকে বললেন, মিস আক্তার আমি খুব খুশি হতাম যদি আমি জানতাম যে আমার ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা লুকিয়ে লুকিয়ে হলেও আপনার এই চলচ্চিত্রটা এসে দেখে, তাহলে অন্তত তারা এইচআইভি এইডস এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে তারা জানতে পারতো। এবং সেদিন আমার মনে হয়েছে জানেন আমি সাকসেসফুল, কারণ একজন শিক্ষকই জানেন যে এই এই কোন শ্রেণীকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। তো আমাদের অনেকেই হয়তো বা ভেবেছে এখানে এইডস এর কথা আছে, ব্রথেল আছে, কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদেরকে তাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর প্রবলেম আছে, ও এখানে যদি ইয়াং চ্যাপরা যায় তাহলে ওরা আর কি করবে, মানে ধরে নেয় আর কি বাবা মার ট্রেডিশনাল চিন্তা ভাবনা, তারা নষ্ট হয়ে যাবে। আমি মনে করি তাদের যাওয়া উচিত এবং দেখেছে তাদের যাওয়া উচিত, এবং তারা চলচ্চিত্র তো সাংঘাতিক মেসেজ দিয়েছে। ইভেন পরবর্তীতে ছবি বানালে আপনি যে মেঘলা আকাশের পরে মেঘের কোলে রোল, সেখানে তো আরো মানে মানবাধিকারের প্রসঙ্গ এসেছে। তো সেজন্য বললাম যে আমি কিন্তু ওইভাবেই চিত্রনাট্যটা রেডি করি, যেমন আমি মনে করি যে আপনি জাহাঙ্গীরনগরের একজন টিচার হিসেবে আপনার ফ্যাসিনেশন আছে জৈবতিক কন্যার মন গল্পের উপরে, প্লাস আমার ছবি ন্যাচারালি
এটা আপনার হয়তো বা দেখার আগ্রহ যেমন থাকবে জাহাঙ্গীরনগরের সবার, পাশাপাশি জি জি সমস্ত নাট্যগোষ্ঠীর সব নাট্যকর্মীদের একটা আগ্রহ থাকবে। আমি এমন সহজ ভাবে সরল ভাবে সেলিম স্যারের চিন্তা ভাবনাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি গল্পের মাধ্যমে, যেটা আপনার আপামর জনসাধারণ দেখেও তাদের জীবনের সাথে রিলেট করতে পারবে। আমি এগুলো মাথায় রেখেই চিত্রনাট্যটাকে আমি বিন্যাস করি। তারপর একটা জায়গায় আমি পড়ছিলাম, আপনি হলে যান, গিয়ে দর্শকদের সাথে বসে ছবি দেখার চেষ্টা করেন, এটা তো সাংঘাতিক বিষয়, মানে তার যে টোনটা, তার যে চিন্তাধারাটা আপনি বোঝার চেষ্টা করেন তার সান্নিধ্যে, তার কাছাকাছি গিয়ে। আপনি জানেন না আমি বসি আবার রিয়ার স্টলে, নিচ তলায় কিন্তু বসি, কখনো ডিসিতে বসি না, সামনে পেয়ে সিটি বাজাবে, চেয়ার থাপ্পড় মারবে। হ্যাঁ, এবং আমি খুব ভালো লাগে জানেন যখন বসে থাকি না, তখন ওই 400 দিনের ঘর দেখতে গেলাম, তখন 3-4 জন পুরুষ আমার সামনে দর্শক, আবার নারী পুরুষও আছে, তো কেউ তো জানে না, আমার লাইট অফ হয়ে গেলে আমি গিয়ে ঢুকি, মাথায় একটা কাপড় দিয়ে চুপচাপ বসে থাকি, দেখি কি বলে। সামনে থেকে বলছে ঠিকই বলছে, এই 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 বেটি এই বেটি একদম ঠিক কথাটা বলছে সিনেমার মধ্যে, একটার পর একটা খালি বিয়া, একটার পর একটা বিয়া, আরে তুমি তো প্রথমেই ডাক্তার দেখাইলে পারতা। আমি ফিডব্যাক পেয়ে গেলাম, বের হয়ে আসছি দেখি একদম বুড়া খুনখুনে একটা মহিলা সে বেরোয় আসছে, দুটা ইয়াং মেয়ের সাথে, খুব সম্ভব গার্মেন্টস এ ওনারা জব করে। তো আমি জাস্ট বেরোয় কাছে গিয়ে বললাম কি যে এই শীতের মধ্যে চাচি কি এই সিনেমা দেখতে আসছেন? তো সেই বুড়া মহিলা সুন্দর করে বললো, বললি কি যে আমার নাতনিরা বললো নানি চলো তুমি আইসো, তো তোমার একটা ভালো সিনেমা দেখায় আনি, 4টা সতীন আছে, সতীনে সতীনে খালি চুলাচুলি করে। তো এখন আসলাম, আয়সা তো সিনেমাটা দেখলাম, তাহলে দেখছেন সতীন সতীন চুলাচুলি হয়েছে? না না, সতীন সতীন তো বই হয়ে গেছে, এক সতীন আরেক সতীনের দুঃখ বোঝে, আরেক সতীন আরেক সতীনের দুঃখ বোঝে। তো এইভাবে আমি চেষ্টা করি, মানে খুব ফলো করি যে কোন শ্রেণীর লোকটা এসছে, কার কাছে গিয়ে কথা বলা উচিত, কার সাথে পাশে বসলে আমি দুটা ফিডব্যাক জানবো। এতে হয় কি যে ধরেন আমি তো মাস্টারপিস এখনো বানাতে পারি নাই, যে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ছবি, প্রত্যেকটা ছবির রিভিউ থেকে আমি শিখি, শিখে বললাম না আমি পরের ছবির জন্য ওটাকে মাথায় রাখি না, যে কি এইটা আবার বলেছে আপনার, আপনি পরিমাপ করতে পারবেন না যে আপনার ছবি মাস্টারপিস হয়েছে কিনা, কারণ আপনার তো অতৃপ্তি থাকবে, যেহেতু আপনি সৃষ্টিশীল মানুষ, অতৃপ্তি না থাকলে তো, আপনি যদি তৃপ্ত হতেন তাহলে তার সৃষ্টি হতো না, কন্টিনিউয়াসলি আপনি তো সৃষ্টি করে এক্স্যাক্টলি। যাচ্ছেন। জি হ্যাঁ, জি এই তো এখন জি আপনি একটু বলবেন কি FDC কেন্দ্রিক চলচ্চিত্র শিল্পের এখন বর্তমান যে সার্বিক অবস্থা, এটা সম্পর্কে একটু সংক্ষেপে বলা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের 1 নম্বর হচ্ছে টেকনোলজিটা খুব ইজি পর্যায়ে চলে গেছে ডিজিটাল ফরম্যাটে, যার কারণে অনেক মেকার চলে আসছে, কিন্তু তারা আদৌ নতুন মেকাররা ঠিক এক্স্যাক্টলি ফিল্ম মেকিং এর কতটা নিয়ে আসছে, নলেজ নিয়ে আসছে, এখানে আমার ডাউট আছে। তার কারণ অনেকের ছবি আমি দেখেছি যে তারা ওই জাস্ট একটা টেলিফিল্মকে লম্বা করে নিয়ে আসে, হয়তো দুটা গান ঢুকাই দিল, গল্পটাকে একটু 2 আওয়ার্স প্লাস হলেই তো ফিচার ফিল্ম হয়ে যায়। তো এইভাবে আমরা দেখি যে গুণগত মানের ছবি হচ্ছে না, এমন কোন গল্প নিয়ে কোনো মেকার আসছে না যে যে গল্পটা প্রথম থেকেই আলোচনায় থাকবে, ও আচ্ছা ওই শরৎচন্দ্রের দত্তা হচ্ছে, ওর কাজী নজরুলের নার্গিস হচ্ছে, ওর এরকম, মানে যেটা আর কি দেখার জন্য আগে থেকেই দর্শক মানসিক প্রিপারেশনটা রাখে। তো এদিক থেকে গুণগত মানের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে FDC এখন ভাঙ্গা হবে, ওখানে ফ্লোর ঠিক করা হবে, বিল্ডিং ঠিক করা হবে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা পিছিয়ে যাব, মানে সময়ের জন্য দেখা যাবে FDC-র বাইরেই বেশিরভাগ কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে হলই তো বন্ধ হয়ে গেছে বলেন, আমরা তো মার্চ, আমরা এপ্রিলের মানে পহেলা বৈশাখ উপলক্ষে এপ্রিলের পহেলা বৈশাখের ফার্স্ট শুক্রবারে জয়পতি কন্যার্মল হলে নিয়ে আসবো, এইভাবে কিন্তু আমরা প্রচুর ক্যাম্পেইনিং শুরু করে দিয়েছিলাম, এবং আপনি দেখেছেন সেটা আমাদের ফেসবুক পেজে, এবং আমাদের সবকিছু ঠিকঠাক এপ্রিলে আসার কথা, বিভিন্ন মাস মিডিয়াতেও এই কথাটা চলে আসছিল, কিন্তু যখন মার্চ মাসের 20 তারিখে আমরা জানলাম যে হল বন্ধ হয়ে যাচ্ছে 24 তারিখে, ইমিডিয়েটলি আমরা পোস্টপন করে দিতে বাধ্য হলাম।
কারণ দেখেন আমি ছবিটা বানিয়েছি কিন্তু আমি হলে প্রদর্শনের জন্য, দর্শকদের জন্য, সেটা যদি হলেই রিলিজ না হলো তাহলে আমার এতদিনের এই কষ্টের সার্থকতাটা কি? সে কারণে যেহেতু হলগুলো এখন আবার যদি চালু হয়ে যায় না, চলে যখন ক্ষুধা আসবে তখনই তো ভাত রান্না করার প্রশ্ন আসে। তো যখন দর্শক হলে চলে আসবে, প্রচুর দর্শক ছবি দেখতে চাইবে, তখনই তো আবার বেশি বেশি ছবি হবে, সেখানে গুণগত মানের ছবিও আসবে, এভারেজ ছবিও আসবে, আবার কিছুই হয়নি সে ছবিও আসবে। তো অন্তত কোয়ান্টিটির দিক থেকে তখন FDC বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার আগের মতো হয়ে যাবে। এখন সবকিছুর মধ্যে একটা বলতে পারেন যে একটা থমথমা ভাব, একটা পসপর্নেস চলে আসছে, এবং এই মানে ওই যে কোভিডের একটা ট্রানজিশন মোমেন্ট পার করছি তো আমরা, যে কোনো যুগ, জি জি যে কোনো যুগের সন্ধিক্ষণেই এক ধরনের জি শূন্যতা তৈরি হয়, বা ধরেন ঝড়ের আগে থমথমে ভাব হয় না, জি ঝড়ের জি আগে আর কিন্তু প্রকৃতিতেও আমরা দেখি। কিন্তু আমার আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে যে কোভিড-19 সবচেয়ে এফেক্ট করেছে এই মিডিয়াকে, মানে বিশেষ করে চলচ্চিত্র এবং নাটককে। তার কারণ দেখেন, আমরা যদি এখন শুটিং ও শুরু করি, আমি অ্যাজ এ ডিরেক্টর, ওকে আমি ডাবল মাস্ক লাগালাম, আমি স্যানিটাইজ করলাম কিছুক্ষণ পর পর, কিন্তু আমার যে আর্টিস্ট তাকে তো মেকআপ দিতে হবে, মেকআপ দেবে, মেকআপ ম্যান তার মুখের কাছে হাত নেবে, নাকের কাছে হাত নেবে, তার ঠোঁটে সে না হয় লিপস্টিক লাগালো, প্লাস যখন শর্ট দিতে হবে ইমোশনাল সিকোয়েন্সে, তো আমি সলো সলো শর্ট নিয়ে কাজ করতে পারবো না, এগুলি তো খোকা হয়ে যাবে। আপনি ইদানিং আপনি যদি স্টার প্লাস, স্টার জলসা এই সিরিয়াল গুলো দেখেন, দেখবেন যে 4 ফিট করে ডিস্টেন্সে এক একটা আর্টিস্ট দাঁড়িয়ে আছে, এবং যার যার জায়গা থেকে সে সে দাঁড়ায় দাঁড়ায় ডায়লগ দিচ্ছে, কোনো ক্যামেরা মুভমেন্ট নাই, আর্টিস্ট মুভমেন্ট নাই, একজনের কাছে একজন আসে না, ওই কম্পোজিট শট কয়েকটা আর সব ক্লোজ আপে কথা বলছে। এখন এটা অবশ্যই সবাই, সব দর্শকই কনসিডার করছে যে এই কোভিড এর কারণে এইভাবে ফিট তো দিতে হবে টেলিভিশনকে, কিন্তু চলচ্চিত্রে তো সেটা হবে না, চলচ্চিত্র তো টিকিট কেটে দর্শক জুটবে। তো কাজে আমার যখন বাবা বাবা মেয়ের খুব ইমোশনাল সিকোয়েন্স, তখন বাবা কাঁদবে, মেয়ে গিয়ে তার বুকের মধ্যে পড়ে কাঁদবে, এটাই আমাকে শুট করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, আমার প্রেমিক প্রেমিকার রোমান্টিক রোমান্স, সেটা আমার মুখের কাছে মুখ নিয়েই আমাকে শুট করতে হবে। তো এভাবে কি হয়, আমরা সবচাইতে এখানে এফেক্টেড হয়েছি, এবং সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ঘরে বসে আছি। আমার একটা সিনেমা রিলিজ করতে পারছি না, যে তিনটা তারপর সিনেমা আবার আমি শুনছি শুরু যে করতে পারছি না, সিনেপ্লেক্স নাকি বন্ধ হয়ে যাবে, এটা শুনছি বন্ধ আমি, হয়ে ঠিক যাচ্ছে। যাচ্ছে মানে, হ্যাঁ, এটা আমার এক এক আরেকটা আশঙ্কাজনক একটা খবর, তাই না? অবশ্যই অবশ্যই আমার একটা প্রডিউসার, যার ছবি একদম আমার রেডি, মানে স্ক্রিপ্ট সবকিছু রেডি, সেদিন ফোন করে আমাকে বললো, আপা কি করবেন বলেন, সিনেপ্লেক্স তো বন্ধ। মানে উনি হোপফুল ছিল যে ভাই নভেম্বর হয়তো আমরা ফ্লোরে যেতে পারবো, এখন প্রি প্রোডাকশন আরো স্ট্রংলি কাট চলছে আমার তো, কিন্তু এই যে গলাটা উনি টান দিল, এটাই তো আমি ধরে নিলাম যে আরো উনি পিছায়ে যাবেন। আপা সিনেপ্লেক্স ফ্লেক্স তো বন্ধ হয়ে যাচ্ছে, আপা কি করবেন? আমি আচ্ছা বললাম, নার্গিস আপা, আপনি প্রডিউসার, জি এখন আমরা, আপনি যেমন 403-এর ঘরে মানে উইমেন সলিডারিটি দেখালেন, এখন যারা নতুন নির্মাতা আসবে, হ্যাঁ, তাদের কি, জি নতুন নারী নির্মাতাদের বিশেষ করে, তাদের কি এক ধরনের সলিডারিটির দরকার আছে কিনা, বা আপনারা যারা অগ্রজ তাদের আসলে নতুন চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে, বা আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তো সব সময় চাই সবাই সাথে একটা গুড কানেকশন রাখার, কিন্তু কাজের প্রয়োজনে যদি কারো আমার হেল্প দরকার হয়, সেটা আমার এক্সপিরিয়েন্স হোক, আমার নলেজ হোক, অথবা তার স্ক্রিপ্টে, স্ক্রিন প্লেতে হেল্প করার ব্যাপারটা আসুক, অর কাস্টিং বা যে কোনো ব্যাপারে হেল্প আসুক লাগুক, আমি একদম খুবই উইলিংলি সেটা করে দিব। আমি সব সময় বলি ওদেরকে, তোরা আয়, তোদের কোথায় ঝামেলা আছে আমাকে বল। কিন্তু দেখা যায় যে আসলে ওই যে বললাম না, যে সবাই কোনো না কোনো জিনিস দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন তারা আর পার্সোনাল মেন্টর খোঁজে না, কিন্তু একটা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু মেন্টর খুবই দরকার, খুবই দরকার। একটা মেন্টর তাকে প্রপারলি গাইড করবেন, এবং তাকে মেন্টরকে ফলো করে এগিয়ে যাবেন। কিন্তু এখন আমাদের যারা আসছেন নাটকে, আমি অনেক নারী নির্মাতা দেখছি, চলচ্চিত্রে আমি তেমন দেখছি না,
তো কাজে যারাই আসবেন একটা দুটো ছবি করে যে চলে যাচ্ছে, মানে এই হার্ডশিপটা তারা নিতে চাচ্ছে না আমার ধারণা। কারণ একটা ছবি 6 মাস বসে সেটাকে প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন শেষ করে হল পর্যন্ত সাকসেসফুলি স্ক্রিনিং করাই হচ্ছে গিয়ে যে কোনো নির্মাতার জন্য সফলতা। তো এই ধৈর্যটা, এই হার্ডশিপটা এবং এই শ্রমটা হয়তো বা আমাদের মেয়েদের একটু দেওয়ার ক্ষেত্রে তারা একটু পিছিয়ে আছে। কারণ ওই যে আপনি বললেন যে ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয়েছে তুমি মেয়ে, তুমি ব্যাংকে জব করবে, তুমি টিচিং করবেন, তুমি সেক্রেটারিয়াল জব করবে, যেটা বসে কাজ করাবে। আমার হাজবেন্ডের একটা সময় কিন্তু খুব শখ ছিল, আমি যখন ভালো রেজাল্ট করে বের হলাম, যে আমি ইউনিভার্সিটি জয়েন করি, এবং আই সাপোজ টু বি ইউনিভার্সিটি টিচার। কিন্তু যেটা হলো যে আমার ক্রিয়েটিভ মাইন্ড আমাকে ওদিকে যেতে দেয়নি, বাট আমি কিন্তু ফিল করি যে আই এম টিচিং পিপল, আই এম টিচিং পিপল টু মিডিয়া। আমি 20 বছর আগে 2001-এ আমি ছিলাম 21শে টেলিভিশনে, আমি তখন প্রযোজক হিসেবে ছিলাম। আপনার এক বা দুয়ে আমি আপনার ইন্টারভিউ নিয়েছি, প্রিয় তমাশা বলে একটা অনুষ্ঠান হতো আমার আমার প্রযোজনায়। তো আমি তাই হচ্ছে যে 20 বছর আগে আপনার ইন্টারভিউ নিলাম, আবার এখন নিচ্ছি। আমিও কিন্তু ওই যে ক্রিয়েটিভ ফিল্ড থেকে চলে এসেছি টিচিং এ, এটা মানে টিচিং মানে এটা ঠিক যে টিচিং চাকরির নিশ্চয়তা যখন মানুষের ভেতরে থাকে, তার ভেতরে আসলে সৃষ্টির সেই মানে সৃষ্টিও কিন্তু এক ধরনের, সেখানে যেমন একটা উদ্যমতা আছে সেখানে একটা চ্যালেঞ্জ আছে। এখন আপনি যখন একটা নিশ্চিত জীবনে চলে আসবেন, চ্যালেঞ্জ নেওয়ার এটা চলে যায় যে ওটা কিন্তু আমার, এটাই আমার হাজবেন্ড বলতো যে তুমি ইউনিভার্সিটি জয়েন করো, পাশাপাশি তুমি এগুলো করো। হ্যাঁ, বলতো যে তুমি এনাফ টাইম পাবে, তুমি ইউনিভার্সিটির জবটা করতে থাকো, পাশাপাশি তুমি সিনেমা নির্মাণ করো আর ডকুমেন্টারি তৈরি করো, যেটাই করো পাশাপাশি। কিন্তু আমার ডেডিকেশনটা এত ছিল যে আমি ভেবেছি যে আমি যদি আমার মানে টিচিং এর পাশাপাশি করি, আমি হয়তো বা টিচিংটাই অফকোর্স আমাকে সবচেয়ে ইয়ে দিয়ে গুরুত্ব দিয়ে করতে হবে, হয়তো বা দেখা যাবে আমি ওভাবে আমি আমার প্রোডাকশনে ইনভলভ হতে পারবো না। আর আমি কখনো এটা চাই না যে আমার অ্যাসিস্ট্যান্টরা এটা ওটা এটা এটা রেডি করে দেবে, আমি জাস্ট সেটে দাঁড়িয়ে আমি জাস্ট ডিরেকশন দিয়ে বের হয়ে যাবো। আমি হচ্ছি চরম একটা খুঁতখুঁতা মানুষ, আমার সাথে যে কোরিওগ্রাফার কাজ করে তাকে ড্রেসের কথা ভাবতে হয় না, কালারের কথা ভাবতে হয় না, সব মাথা আমার মাথায় যেন সব টেনশন। ইভেন কি কোনটার সাথে কোন অর্নামেন্টসটা যাবে সেটাও কিনতে কিন্তু আমি মার্কেটে যাই তাদের সাথে। তো সেই ক্ষেত্রে আমার তো এত খুঁতখুঁতো মানুষ, নারী একজন, সে তো আসলে একটি মেয়ে তো আসলে সংসার করে, তার মানে তার অনেক তার যে কাজের ক্ষেত্র গুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার সংসারেও হয়তো আপনি মানে আপনি বাইরে কাজ করলেও আপনার 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 মানে দৃষ্টির অগোচরে থাকে যে আমার ওইটা গোছাতে হবে, ওইটা করতে হবে। এই কারণে নারীর আসলে ওই যে দশভুজা দুর্গার মতো অনেক, আবার তারা অনেক চোখও বটে। এখন এখন আপনার যে আমরা এতক্ষণ শুনলাম যে আপনার আপনি 8-10 জন মেয়েদের মতো নন, হ্যাঁ, কিন্তু আপনার প্রতিবন্ধকতা গুলো শুনলাম না। আমি আমি কিন্তু একদম 8-10 জন মেয়েদের মতো, 8-10 জন মেয়েদের মতো, হয়তো বা নির্মাতা হিসেবে আমি কিছুটা ভিন্ন। আমি মা, আমার ছেলে, আপনি যেরকম বলিষ্ঠ, আপনি যেরকম দৃঢ়চেতা, আপনি যেরকম নেতৃত্ব দিতে পারেন, হ্যাঁ, আপনি যেরকম ভয়েস আছে আপনার, হ্যাঁ, আমাদের মেয়েদের তো আমাদের ভয়েসই নাই, আমি যে কোথাও গিয়ে একটা কথা বলবো সেই ভয়েসটাই আমাদের আসলে ছোটবেলা থেকে তৈরি হয়নি। কারণ ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে আস্তে কথা বলো, মেয়েদেরকে ওরকম উদ্ধত হয়ে কথা বলতে হয় না, হ্যাঁ, তো সুতরাং নেতৃত্ব আমরা কেমন করে দেব? হ্যাঁ, আমরা তো শিখেছি আসলে মানে নরম সরম হয়ে থাকাটা। এখন আপনার শক্তির উৎস কোথায় আসলে, মানে আপনার তো কিছু সাপোর্ট ছিল হয়তো পরিবার থেকে বা সেই প্রসঙ্গে? হ্যাঁ, আমি বলছি আমার জীবনে 4 জন পুরুষ, মানে আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, এই 4 জন ইম্পর্টেন্ট পুরুষই কিন্তু আমার শক্তি। তারা কোনোদিন, আমার বাবা কোনোদিন আমাকে এটা বোঝায় নাই যে তুমি মেয়ে, তুমি এটা পারবে না।
আমি কলেজ লাইফ, আমার স্কুল লাইফে আমি বাইসাইকেল চালাতাম, আমি মোটরসাইকেল চালাতাম, আমি সাহসিকতার সাথে, আমাদের বাসার সামনে একটা বড় লেক আছে মাদারীপুরে, খুব ফেমাস লেক, আমি লেকের মধ্যে সাঁতরাতাম, আমি গাছে উঠে নারকেল পেরে খেতাম, কোনো কিছুতে আমার হাত পা কেটে কুটে আসতাম বাসায়, হ্যাঁ হ্যাঁ কেন এটা কাটলা এটুকুই, কিন্তু তুমি মেয়ে হয়ে কেন গাছে উঠলা, এই ধরনের কথা আমি শুনে অভ্যস্ত না। ঠিক সিমিলারলি আমার হাজবেন্ড আমার পড়াশোনার প্রতি যেমন উনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, পাশাপাশি উনিও কিন্তু আমাকে কোনোদিন এটা বলে নাই যে তুমি আমার স্ত্রী অথবা তুমি একজন মহিলা তুমি এটা পারবে না। আমি যদি এডিটিং করে রাত 1টায় আসছি, উনি প্রথম বলেছেন তুমি কি গোসল করে খাবে নাকি খেয়ে এসছো, মানে আমি খুব পজিটিভ অ্যাটিটিউড দেখেছি। ঠিক সিমিলারলি আমার বড় ভাই, উনি ইউএসএ তে সেটেল বহুদিন, আমি গেলে আমার ভাইয়ের সাথে বেশিটা সময় আমার গল্পে কেটে যায়, কি করছি কি হচ্ছে না হচ্ছে, এবং সে খুব এনজয় করে, আমি বিভিন্ন ফেস্টিভ্যালে গেছি কি হলো না হলো সবকিছু আমার ভাইয়ের সাথে আমার শেয়ার করার একটা স্কোপ থাকে। আমার সন্তান সে তো একদম ছোটবেলা থেকে আমাকে সাপোর্ট করেছে, আদারওয়াইজ আমি আজকে নার্গিস আক্তার হতে পারতাম না, সে যদি মায়ের পিছনে ঘ্যান ঘ্যান করা একটা বাচ্চা হতো। সে অল থ্রু মেপেলি স্কুল থেকে ফার্স্ট হয়ে রেজাল্ট করেছে, এবং সেখান থেকে বের হয়ে সে আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং টেক্সাসের AMNA ইউনিভার্সিটিতে সে মাস্টার্স করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমি এই জায়গাটায় খুব সতর্ক ছিলাম যে আমার নেম ফেম বা এজ এ সেলিব্রিটি সব মাটিতে মিশে যাবে যদি আমার সন্তান ঠিক মতো মানুষ না হয়। তো আমি কিন্তু আমার সন্তানের ব্যাপারে অ্যাবসোলিউটলি স্ট্রং মাদার হিসেবে আমি আমার সময় দিয়েছি এবং কাজ করেছি। তো কাজেই যদি বলেন যে 8-10 জন নারীর মতো আমি না, আমি সেই ভূমিকা পালন করি নাই, তাহলে এটা ঠিক না। না না, আমি সংসারে জি পজিটিভ অর্থে বলছি যে আপনার যে নেতৃত্বে যে দেয়ার যে জায়গাটা, আপনার যে স্ট্রং, মানে এই যে আপনি এত কনফিডেন্ট, এটাও তো আমাদের আসলে, আমরা নারীরা আসলে অতটা কি বলবো, নিজের আত্মশক্তি সম্পর্কে আমরা আসলে অবগত নই। আমরা আমাদের ভেতরে শক্তি থাকলেও শক্তিটা যে আছে সেই এজেন্সিটাই আমরা বুঝি না। হ্যাঁ, এখন আমরা হয়তো আমি ডান পেটে ছিলাম, তো আপনার মতো ভাগ্যবতী সবাই নয় কিন্তু সাপা, আপনি যেরকম মানে পিতৃ পিতার গৃহ থেকে শুরু করে একেবারে শ্বশুরালয় পর্যন্ত আপনি এত ভালো ভালো পুরুষদের দ্বারা মানে পরিবেষ্টিত ছিলেন, এরকম ভাগ্য তো সব নারীর নয়। কিন্তু এখানে কিন্তু আমি আরেকটা কথা আপনার সাথে শেয়ার করব, সব নারীরা নারীরা যারা নয় তাদের তাদের জন্য আমি কথাটা বলছি, আমাদের অধিকার, আমাদের ইচ্ছা, সবকিছু কিন্তু আমাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদেরকেই আদায় করে নিতে হবে। আজকে যদি আমি যখন ভালো রেজাল্ট করে বের হলাম ইউনিভার্সিটি থেকে, আমার হাজবেন্ড অনেক আমাকে বলেছে আমি আমি কেন ইউনিভার্সিটিতে জয়েন করব না, সে আমার অনেক মানে এটার অ্যাডভান্টেজ বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমার যেহেতু ফিল্ম মেকিং এর উপরে আমার নেক এবং আমার ক্রিয়েটিভ লাইনের দিকে নেক, এটা কিন্তু আমার তার কাছে আমার এই আর্টসটা প্রতিষ্ঠিত করেই কিন্তু আমাকে এই প্রফেশনে আসতে হয়েছে। উনি তো আমাকে ঠেলে দেন নাই, উনি তো আমাকে ঠেলে দিচ্ছিলেন টিচিং জবে। সিমিলারলি আমার বাবাকে আমার লজিক দিতে হয়েছে, আমি কেমন, আমি মোটরসাইকেল চালাই, বাইসাইকেল চালাই, গাছে উঠি, যাই উঠি, আমি রেজাল্ট ভালো করি, আমার পড়াশোনা, আমার এক একটা রেজাল্ট হতো, আর আমার বাবা বলতো তুমি পড়লে কখন, তুমি কখন পড়লা, আমি 6টা লেটার নিয়ে ম্যাট্রিক যখন পাশ করলাম, আমার বাবা বলে ভালো করে চেক করো এটা তোমার রোল নাম্বার কি, তুমি পড়লা কখন, আমি শিল্পকলায় যাই, আমি সাঁতার কাটি, আমি সব করি, এর ফাঁকে আমি কখন পড়ি। তো সিমিলারলি আমার ভাই দূরে থাকলে উনিও জানতেন, আর আমার সন্তান, তো আমি বললাম যে আমার সন্তানের সাপোর্ট না হলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না, যে কারণে আমিও চেষ্টা করেছি মা হিসেবে আমার সন্তানটা যাতে একদম মানে সঠিক ভাবে সে তার এডুকেশনটা পায়, সেটাকে এনশিওর করতে। এবং সে আপনার কাজ নিয়ে তার কেমন গর্ববোধ, মানে মায়ের কাজটা কি সে করে? আপনি আপনি যদি এখন বলেন তাকে যে তোমার আম্মুর ওই ছবিটা ভালো লেগেছে,
আপনাকে সে মোটামুটি একটা 15 মিনিটের ব্রিফিং দিয়ে দেবে, মানে যে কথাগুলো আমরা আচ্ছা এতক্ষণ আলোচনা করছি, হ্যাঁ আমার আমার মায়ের গল্প সিলেকশন এরকম হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সে আমার তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও, তার যদি ভ্যাকেশন থাকতো, লাইক আমি মেঘের কোলে রোজ শুটিং করতে যখন মালয়েশিয়া চলে গেলাম, ওর ভ্যাকেশন চলছে এলেভেল পরীক্ষার পরে, সে চলে গেছে আমার সাথে, ক্ল্যাপ স্টিক দেওয়া থেকে শুরু করে সব কাজ তার। এখনো তো জৈবতি কন্যার ফোনের সময় খুব টাইট শিডিউলে কাজ ছিল, বাবা তুমি কি পারবা একটু যেতে, হ্যাঁ আম্মু, সে গিয়ে একদম দৌড়াদৌড়ি করে, মনে হচ্ছিল আমার 3 শিফটের কাজ আমি 1 শিফটে তুলে দিয়ে চলে আসলাম, এখানে এটা রেডি এটা তো তো ওখানে ওটা রেডি, ওটা মানে কমিউনিকেট হচ্ছে, এটা তো আপনাকে আরো শক্তিময় করে তুললো, যে মানে ছেলের যে হ্যাঁ অংশগুলো, আলহামদুলিল্লাহ, এবং এটা তো হ্যাঁ মানে ও সে একাধারে এনজয় আপনি করে, প্রচুর এনজয় করে, যাই সে হোক আমার নার্গিস আপা, আমরা প্রফেশনটাকে রেসপেক্ট করে, এনজয় করে দুইটাই। খুব খুব চমৎকার, ভালো লাগলো শুনে, আপনাকে অনেক জি ধন্যবাদ নার্গিস আপা, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন, আমরা অনেক কথা শুনলাম, আলোকিত হলাম, আপনার আমি, মতো আমারও খুব দৃষ্টিতে ভালো লাগলো যে আপনার মতো একজন গুণী লোক এবং মেধাবী লোকের সাথে না আজকে আমার সব না শেয়ারিং হলো। হ্যাঁ আসলে অনেক সময় আমরা টক শোতে আসি, কিন্তু অনেকে জানেই না হয়তো বা খুব ভালো করে, যে আসলে আমারও যে অনেক কিছু বলার আছে, কারণ আপনাকে তো আমাকে বলতে দিতে হবে, বা আমাকে সে পয়েন্টে অবশ্যই খোঁচা না দিলে আমি কি করে কথা বলবো বলেন তো, কাজে অবশ্যই আপনার অবশ্যই সাথে আমার অনেক ভালো লেগেছে। আমি হোপফুল যে জৈবতী কন্যার মন যখন হলে আসবে, তার আগে আগে আপনি আরেকবার আমার পুরো টিমটাকে ডাকবেন প্লিজ, অবশ্যই অবশ্যই, মানে শুধু এবং আমি না, আপনার আমার মতো আমার থেকে বলেও আসবে। অবশ্যই আমরা সেই প্রত্যাশা করি, এবং আপনার মতো দৃঢ়চেতা এবং শক্তি সম্পন্ন নারী নির্মাতাদের সৃষ্টিতে মুখর হোক বাংলাদেশের চলচ্চিত্রের রূপালী ফিতার ক্যানভাস, আপনার সৃষ্টির বিস্তার এবং প্রসার কামনা করি, দর্শকদেরও শুভেচ্ছা জানাই সাথে থাকার জন্য, আপনাদের সকলের সুস্বাস্থ্য, মানসিক বিকাশ এবং নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। নার্গিস আপা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ আমি দর্শকদেরকে বলতে চাই যে আমরা সব সবাই এতক্ষণ চলচ্চিত্রেরই গল্প শুনলাম, সামনে তো জৈবতী কন্যার মন আসবে ইনশাল্লাহ, পরিস্থিতি ঠিক হলে আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন, তাহলে আমার সমস্ত কষ্ট সার্থক হবে। আর পাশাপাশি এই যে কোভিড-19-এর জন্য আমরা যে একটা অবস্থার মধ্যে আছি, এটা কিন্তু নিয়ন্ত্রণের সিংহভাগই কিন্তু আমাদের উপরে নির্ভর করছে, আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলি। আজকে আমি বাজারে গেছিলাম, খুব আপসেট হয়ে এসেছি এবং বাসায় এসে বলেছি একটা লোক মাস্ক পরে না, একটা লোক না। একজনকে আমি বললাম, ভাই আপনি এইভাবে কথা বলছেন, আপনি মাস্কটা উঠান, সে এখানে হ্যাং করে রাখে, মানে আমার গরম লাগে, আমি তাহলে আপনার দোকান থেকে কিনবো না। তো কাজে এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, এবং সবচেয়ে বড় কথা আমরা নিজেরা সতর্ক থাকবো, আরেকজনকে সতর্ক রাখার চেষ্টা করব, আর হিউজ গ্যাদারিং গুলোতে আমরা এই মুহূর্তে না যাই, আর ইমিউন সিস্টেমকে আমাদের বাড়াতে হবে, সেজন্য বেশি বেশি করে সবাই ভিটামিন সি খাবো, ভিটামিন ডি বিশেষ করে রোদ লাগাবো শরীরে, এবং ভিটামিন ডি যুক্ত খাবার খাবো, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবো, এবং রেস্ট নিব। এটা আমরা সবাই যদি মেনটেন করি, নিশ্চয়ই আমরা সুস্থ থাকবো, আপনিও কিন্তু সুস্থ থাকবেন। অবশ্যই নার্গিস আপা, আপনি ধন্যবাদ, যে একজন মানে দক্ষ মানে ডেভেলপমেন্ট কমিউনিকেশনের একজন স্পেশালিস্ট, আপনার শেষের কথাগুলো আবারও সেটা প্রমাণ করলো যে আপনি কি সুন্দর করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুছিয়ে আমাদেরকে কিভাবে চলতে হবে। হ্যাঁ, এবং আমি আমি প্রত্যাশা করি যে আপনার এই যে উন্নয়ন ভাবনা, হ্যাঁ, সেটা আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে, এবং সেটা আমাদের জীবনের জন্য প্রয়োজন, হ্যাঁ, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। ইনশাআল্লাহ, আবারও আপনার সৃষ্টির বিস্তার এবং প্রসার কামনা করছি, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন নার্গিস আপা, দর্শকদের জন্য আবার শুভেচ্ছা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শুভরাত্রি, ধন্যবাদ।